প্রথম ক্লাস তো বুঝতেই পারতেছেন যে এটাতে দুইটা মডিউল একটা হচ্ছে ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে কাস্টমস এবং ভিএটি তো কাস্টমস এবং ভিএটির জন্য আলাদা টিচার তো ইনকাম বেশি তো সেই হিসাবে আমরা শুরু করি তো প্রথম দিনের ক্লাসে আমার কয়েকটা কথা একটু ভালো করে শোনেন মানে ক্লাস শুরুর আগে সেটা হলো ইনকাম ট্যাক্স আমরা এই টপিকটা কোথেকে পড়বো সেটা আমি বলবো আপনাকে এখন আর এখন যতগুলো ক্লাস হবে এর মধ্যে আমরা সিলেবাসটা কমপ্লিট করব এবং আরও একটু ভালো করে শোনেন সেটা হলো সিলেবাস কমপ্লিট করার পরে আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাব কোশ্চেন সলিউশন তো ওইটা বেশ লাইভলি হয় কারণ গত দুই তিন বছরে আপনার যে টাইপের কোশ্চেন হয় এই মানে এইটাতে তো সেটা একটু ডিফিকাল্ট একটু কঠিন এবং কেস স্টাডি টাইপের তো অনেক বড় একটা কোশ্চেন থাকে সেখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনার গুলো করতে একটু সমস্যা হয় কারণ কোশ্চেনটাই বড় ওই কোশ্চেন পড়তে পড়তে আপনার কাজ সারা তো এটা দেখবো আমরা কিন্তু আপাতত আমি সিলেবাস যদি কমপ্লিট না করি তাহলে তো আমি কোশ্চেনে ডাইরেক্ট দিতে পারতেছি না সেই জন্য একটু সময় দেন আমরা প্রথম দিকের ক্লাসগুলো আমরা যেভাবে সাজাবো সেটা হচ্ছে যে দেখতেই পাবেন আমরা হেডস অফ ইনকামে যাব টিডিএস এ যাবো রিটার্ন ইত্যাদি মানে যেভাবে সিরিয়ালে আছে আমরা ওভাবেই যাব আপনি কোশ্চেন চাইলে তো কোশ্চেন করতেই পারবেন আর আমার এই যেগুলো পড়ানো হবে যেটা হ্যান্ডআউট এগুলো আপনি পাবেন সুতরাং ওইটা নিয়ে আপনার তো হইসেই করার দরকার নেই এটা ডিউ আপনি পাবেন আর ক্লাস তো আজকে কেবল শুরু এটা তো তিন মাস ব্যাপী চলবে তো আমরা ধীরে ধীরে হয়তো সপ্তাহে আমরা একটা ক্লাস পাবো বা দুইটা ক্লাস পাবো তো এর মধ্যে প্রতিবারই এটা শেষ হয় এবারও শেষ হবে তো এখন আসি মানে সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হলো যে আমরা এই যে ট্যাক্সের ক্লাস আজকে থেকে শুরু হলো এটা আমরা থেকে পড়ব যদি নাম্বার ওয়ান বই বলেন মানে ইনকাম ট্যাক্সের বাইবেল সেটা হচ্ছে বাংলায় আয়কর আইন দু হাজার একটু লিখে নিতে পারেন যে আমরা ইনকাম ট্যাক্সের এই আইনটা থেকে পড়ব এবং রেফারেন্স বুক কি বা রেফারেন্স গাইড কি ইত্যাদি নাম্বার ওয়ান হচ্ছে যে আয়কর আইন দু নাম্বার টু হচ্ছে ফাইনান্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি মানে এবারের বাজেটে ইনকাম ট্যাক্সের আইনে কি কি চেঞ্জ আসছে সেগুলো সব আসে আপনার অর্থ আইনের মাধ্যমে তো এবছরের যে অর্থ আইন দু বা ফাইনান্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ওইটাও আপনার লাগবে বিশেষ করে রেটের জন্য লাগবে ইনকাম ট্যাক্সের রেটের জন্য ওটা লাগবে তিন নাম্বার হলো এসআরও তো এস একটা বই বাজারে পাওয়া যায় এটা আপ টু ডেট এস আপনি পাবেন তো ওই ওই বইটা যদি কালেকশনে রাখতে পারেন এটা আপনার জন্য ভালো অনেক সময় রেফারেন্স হিসেবে আর তিন আর চার নাম্বার যেটা সেটা হলো আপনার এর যে স্টাডি ম্যানুয়াল হম সেই স্টাডি ম্যানুয়ালটা খুব রিস তো ওইটা আপনার লাগবেই তো স্টাডি ম্যানুয়ালটা অলরেডি বের হয়ে গেছে হয়তো আমি যতটা জানি যে প্রিন্টিং প্রেসে গেছে পাবলিকেশনের জন্য এখন এটা ফিজিক্যাল প্রিন্টিং হবে কিনা না অনলাইন থাকবে আমি নট শিওর এটা হলো চার নাম্বার আর পাঁচ নাম্বারে হলো সাজেস্টেড অ্যান্সার আপনার বিগত যে কোশ্চেনগুলো হয় সে কোশ্চেনের পরপরই আবার ওটার মডেল সলিউশন বের হয় তো ওইটাও আপনার লাইব্রেরিতে পাবেন বা আপনারা কালেক্ট করতে পারবেন এই বা ইভেন হয়তো আপনাদেরকে স্টেম দিয়েও দিছে তো এই পাঁচটা আর এর বাইরে যদি কোনো বই ফলো করতে চান তা তো মানে বই বলতে তো আসলে ওইভাবে বই হয় না বই মানে মূল আইনের বই তো বাজারে কয়েকটা বই আছে লালবাহাদুর অধিকারী আছে তারপরে আরো কয়েক কয়েক ধরনের বই আছে এগুলো ফলো করতে পারেন আর লাইব্রেরিতে গেলে তো হরেক রকমের বই আছে তবে যেটাই ফলো করেন আপ টু ডেট বইটাও ফলো করবেন পুরোনো বই ফলো করে কোনো লাভ নেই কারণ ইনকাম ট্যাক্সের আইন কানুন বলেন রেট বলেন এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় প্রতি বছরে চেঞ্জ হয় তো বাৎসরিক চেঞ্জের পরে যেটা দাঁড়ালো ওইটাই আমাদেরকে পড়তে হবে পরীক্ষা তো বলেন এখন যদি আপনাদের কারোর কোনো থাকে কিছু থাকে আমরা শুরু করতে যাচ্ছি আমি আমার ইচ্ছা হলো যে আমি শুরু করবো আপনাদের ইয়ে দিয়ে উম ইনকাম ট্যাক্সের উপর একটা জেনারেল একটা ইয়ে দিয়ে শুরু করি ধারণা দিয়ে যেহেতু ইনকাম ট্যাক্সের আজকে প্রথম ক্লাস তো আজকে ট্যাক্স ম্যানেজমেন্টের উপরে একটা ক্লাস দিয়ে আমি শুরু করতে চাই তারপর ধীরে ধীরে আমরা মানে কঠিনে যাবো আজকে তো প্রথম ক্লাস সেই হিসাবে এই তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন ক্লাসের সাইজটা অনেক বড় বড় হোক তাতে কোনো অসুবিধা নেই সবাই যদি একটু মিউট করে রাখেন তাইলেই চলবে আর যদি কোশ্চেন থাকে তখন নিজেকে আনমিউট করে নিলেই হবে এভাবেই চলে অনলাইন ক্লাসগুলো এভাবেই চলতেছে আর কি তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে করেন নাইলে আমি শুরু করে দিচ্ছি শুরু করতে পারেন শুরু করে দিছি অলরেডি তো আমি যতখানি আপনাদের সম্পর্কে শুনছি যেটা আমাকে হালিম সাহেব বলছে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আদৌ সি এ না মানে নাই তো এই পরীক্ষা পাশ করার পরে আপনারা দু বছরের জন্য আর্টিকেলশিপ নিবেন কেউ বাংলাদেশ ব্যাংকে আছেন কেউ হয়তো আইসিএম এ কোয়ালিফাইড আমার মতো এরকম হয়তো অনেকে আছে আমাকে যেটা বলছে আর কি এই অর্থাৎ সি এর হাতে মানে হাতে কলমে যে অভিজ্ঞতাটা মানে সি প্রফেশনে সেটা অনেকেরই আপনাদের নাই কথা সত্য না মিথ্যা আমি জানি না সত্য আচ্ছা ঠিক আছে হোক তাতে অসুবিধা নাই আমাদের এটার সাথে মানে অতটা সি এর ইসের সাথে অতটা দরকার নেই আপনি ইনকাম ট্যাক্স আলাদাভাবেই আপনি পাস করতে পারেন তবে কিছু তো আপনার প্র্যাকটিক্যাল এক্সপোজার লাগে সি এ পুরাটাই হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যাই হোক আর আচ্ছা তাহলে আর যদি কারো কোনো মানে কোশ্চেন না থাকে বা কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা শুরু করি আর এগুলো সব হ্যান্ড আউট আপনি পাবেন এগুলো সব কপি আপনি পাবেন তাহলে আমরা শুরু করি তো যেটা দেখাচ্ছি সেটা হলো যে মানে ট্যাক্সের সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা এই ক্লাস না দেখালেও চলে কিন্তু যেহেতু ক্লাসটা শুরু করব কি বলে শুরু করব ট্যাক্সের ক্লাস তো ট্যাক্সের একটা আউটলাইন দিয়েই তো শুরু করতে হয় তো প্রথমে আসেন ইন্ট্রোডাকশনে যে কথা বলি যে ট্যাক্স কি মানে সেখানে ট্যাক্সের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে অনেক মনীষীরাও ভালো ভালো সংজ্ঞা দিয়ে গেছে তো আসল কথা হলো ওইটা ট্যাক্সেস আর ডিউস দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ অফ দ্য অর্গানাইজ সোসাইটি অ্যান্ড ইটস এ কম্পালসারি পেমেন্ট মেড টু দা গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস দো পিপল মে হ্যাপি অর আনহ্যাপি সেটা যাই হোক ওইটা নিয়ে অনেক কথা আছে যে আমি এত টাকা ট্যাক্স দিই আমি কি পাই আমি কি বেনিফিট পাই ইত্যাদি এ ধরনের বাজারে অনেক ধরনের পতা প্রচলিত আছে সেটা যাই হোক বা ট্যাক্স এটা মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে দেশ পরিচালনার জন্য আয়ের উপরে আয় কর দিতে হবে আর সিটি কর্পোরেশনের ট্যাক্স ভিন্ন সেটা দেখে আমরা রাস্তায় বাকি পাই ইত্যাদি ইত্যাদি আর এগুলো দিয়ে তো আমাদের এই ট্যাক্স দিয়ে সরকার সরকারের দুইটা বাজেট ফুলফিল হয় একটা রেভিনিউ বাজেট একটা ডেভেলপমেন্ট বাজেট এটা তো আপনি জানেনি এবং আরও এও জানেন আপনারা সেটা হলো আমরা সংসারের যেভাবে বাজেট করি আয় বুঝে ব্যয় করি সরকার বাজেট করে ব্যয় বুঝে আয় করে সরকার যখন বাজেট প্রণয়ন করে সরকারের ব্যয়ের খাতগুলো সরকার আগে ঠিক করে যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে হবে কত স্বাস্থ্য শিক্ষা প্রতিরক্ষা ইত্যাদি ইত্যাদি কোন খাতে কত খরচ হবে এটা ঠিক করার পরে এখন আসে যে ইনকাম ট্যাক্স থেকে কত আসবে ভ্যাট থেকে কত আসবে কাস্টমস ডিউটি থেকে কত আসবে ইত্যাদি ইত্যাদি বা নন ট্যাক্স রেভিনিউ থেকে কি কত আসবে এইভাবে এটা তো আপনারা সবাই জানেন এখানে বলছে সেকেন্ড প্রাইজ ইনকাম ট্যাক্স আমরা সবাই জানি ট্যাক্স অন ইনকাম তো আয়ের উপরে কর তাহলে ভ্যাট কি ভ্যাট হচ্ছে যদি ইনকাম বাংলায় বলি বাংলা যদি আয় কর ভ্যাট এর খাঁটি বাংলা হচ্ছে ব্যয় কর যদিও মূল্য সংযোজন কর কিন্তু খাঁটি বাংলা কিন্তু ব্যয় কর আমরা আয় করলে যেমন আয় কর দিতে হয় আবার সেই আয় করা টাকা নিয়ে আগরায় গেলে আবার ব্যয় কর দিতে হয় বা চাইনিজ খেতে গেলে ব্যয় কর দিতে হয় বিষয়টা এরকম হয় তো ভ্যাটটা হচ্ছে কনজিউমার ট্যাক্স যে কনজিউম করবে তাকে দিতে হয় আর ইনকাম ট্যাক্সটা দিতে হয় যে আয় করবে তাকে দিতে হয় এই ইনকাম ট্যাক্সটা কিন্তু এনুয়াল ট্যাক্স বার্ষিক কর কিন্তু ভ্যাট কিন্তু ক্ষণে ক্ষণে মানে যখনই আপনি ব্যয় করবেন তখনই আপনাকে দিতে হয় এই জন্য একটা কথা বলে যে ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যান্ড ইটস মরাল ইথিক্যাল অ্যান্ড লিগাল বেসিস ইজ স্ট্রঙ্গার দ্যান দোজ অব ইনডাইরেক্ট ট্যাক্স ইনকাম ট্যাক্সটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আর ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ তো ইনডাইরেক্ট ট্যাক্স কখনই ভালো না সমাজের জন্য কারণ ভালো না এই কারণে যে ওটা সমভাবে ধনী গরিব সবার উপরে সমভাবে বর্তায় আর ইনকাম ট্যাক্স সমভাবে বর্তায় না উপরে বর্তায় তো যাই হোক তো সেই দিক থেকে ভালো এনবিআর তো আপনি জানেন যে এটা অ্যাপেক্স বডি যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপেক্স বডি হচ্ছে এনবিআর আর লো আমরা যদি হাইয়েস্ট অথরিটি বলি বা অ্যাপেক্স বডি বলি যেটাই বলি এটা হচ্ছে এনবিআর আর লোয়েস্ট অথরিটি হচ্ছে আপনার বলতে পারবেন কে আচ্ছা আমি বলি লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর ইনকাম ট্যাক্সের ইনস্পেক্টার হচ্ছে লোয়েস্ট অথরিটি আর হাইয়েস্ট অথরিটি হচ্ছে মাঝখানে কমিশনার এডিশনাল কমিশনার জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং সব শেষে হচ্ছে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর নিচে যারা চাকরি করে ক্লার্ক বা পেশকার পিওন এরা কোনো ক্ষমতা ধন নয় তো ইনকাম ট্যাক্স অথরিটি এটাও আমাদের একটা সেকশনে আছে বাংলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ এর আয়কর কর্তৃপক্ষ এর হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর আর মাঝখানে যা বললাম তাই এনবিআর পরেই হচ্ছে কমিশনার কমিশনারের পরে হচ্ছে এডিশনাল কমিশনার এডিশনাল কমিশনার পরে জয়েন্ট কমিশনার জয়েন্ট কমিশনার পরে ডেপুটি কমিশনার এরপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানে সহকারী কর কমিশনার ওইটা বিসিএস যারা করে আসে তারা ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে প্রথম ল্যান্ড করে এরপর আস্তে আস্তে প্রমোশন পেয়ে উপরে ওঠে এই তো এর কিন্তু তিনটা এটা আপনি জানেন সম্ভবত যে আপনার তিনটা কি কি এক নম্বরে হচ্ছে ইনকাম ট্যাক্স তারপরে হচ্ছে কাস্টমস আর হচ্ছে ভিএটি এই তিনটা উইং তো ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে এটাকে কেউ আপনারা জানেন ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে কি কি আমি বলি আপনি লিখে নিতে পারেন একটা হচ্ছে ইনকাম ট্যাক্স এটি মূল আরেকটা হচ্ছে গিফট ট্যাক্স বাংলা হচ্ছে দান কর আর একটা হচ্ছে কি ট্রাভেল ট্যাক্স এই তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে এই জন্য আপনার এখানে যারা চাকরি করে তাদেরকে সব পুলুরাল বলে যেমন কমিশনার অফ ট্যাক্সেস এই ট্যাক্সেস মানে পুলুরাল নট সিঙ্গুলার মানে একজন অনেক কাজ করে এই জন্য হলো পুলুরাল তো তারা কি কি কাজ করে ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা তার ভিতরে এই ইনকাম ট্যাক্সটাই হচ্ছে নাইনটি নাইন দুইটা হলো মানে খুচরা খুচরা বুঝছেন এটা হলো নাইনটি বলেন এই স্লাইডে কোনো কোশ্চেন শুনতে পাচ্ছেন ঠিক আছে তাইলে এটা গেল এখন আসেন যে এই যে ইনকাম ট্যাক্স সম্পর্কে সাম কোর্স যে ট্যাক্স মনীষীরা যে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিচ্ছে সেগুলা শুনলে ভেরি ইন্টারেস্টিং যেমন আলবার্ট আইনস্টাইন সে বলছে দ্য হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স তাহলে বোঝেন আজকে আমরা কিসের ক্লাস করতেছি যে হার্ডেস্ট থিং নাকি এটা তারপরে আরো ভালো ভালো কথাবার্তা এখানে আছে যে ট্যাক্সেস আর হোয়াট উই পে ফর আওয়ার সিভিলাইজ সোসাইটি তারপরে তিন নম্বরটা আরো ডেঞ্জারাস ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ ডেথ অ্যান্ড ট্যাক্সেস এই পৃথিবীতে নাকি মানে নিশ্চিত দুইটা মৃত্যু আর ট্যাক্স দিতেই তো এরকম আর কি মানে দেখলে ভালো লাগবে কথাগুলো দেখলে আপনার শেষে দেখেন বিল গেটস কি বলছে যে প্লিজ ডোন্ট ট্যাক্স মাই ইনকাম প্লিজ ট্যাক্স মাই কনজামশন একটা মানুষ কয় টাকা আর খাইতে পারে অথচ বিল গেটস এর ইনকাম কি যাই হোক তো এটা মানে এই লেভেলে দেখানোর বিষয় না তারপরও আপনাকে দেখালাম এখন আসেন যে মানে একটা ভালো ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য কি থাকা উচিত নাম্বার ওয়ান হচ্ছে ইকুইটি যে গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য পিপলস এবিলিটি টু পে মানুষের এই জন্য দেখবেন আমাদের দেশে আপনার যে স্লাব ট্যাক্স রেট যেটা প্রোগ্রেসিভ ট্যাক্স রেট সেটা কিন্তু প্রথম সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য যারা যাদের ট্যাক্সেবল ইনকাম সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত তাদের নো ট্যাক্স এটার নাম ইকুইটি এবং আপনি ধাপে ধাপে রেটটা বাড়বে তো সুতরাং সবাই কিন্তু এক না সিমপ্লিসিটি ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম একজন ট্যাক্স পেয়ার একজন করদাতা একজন এসএসসি সে ট্যাক্স সিস্টেমটা এত সিম্পল হওয়া উচিত যেন তিনি সহজেই বুঝতে পারেন যার কারণে দেখেন দীর্ঘদিন পরে ট্যাক্স আইনটা বাংলায় হলো তারপরে রিটার্নও চেঞ্জ আসছে তারপরে এখন অনলাইন রিটার্ন দেওয়া যাচ্ছে এরকম সিমপ্লিসিটি হয়েছে হয়নি তা না মানে এটা এমনভাবে আদায় করা উচিত যেন মানে বলতে এখানে যেটা মিন করছে সম্ভবত যেমন আগে যারা জমিদার ছিল তারা দেখবেন খাজনা আদায় করতো যখন মানুষের মানে গোলায় যখন ধান ওঠে কৃষকের গোলায় ধান ওঠে সেটা হলো একটা ভালো ট্যাক্স সিস্টেমের কি বৈশিষ্ট্য সেটা নিয়ে কথা বলতেছিলাম ইকুইটি সিম্পলিসিটি কনভিনিয়েন্স স্টেবিলিটি ট্যাক্স স্ট্রাকচার শুড নট বিচার ট্যাক্স রেট এইগুলো যদি হয় মানুষ তার ট্যাক্স প্ল্যানিং করতে পারে না তারপর প্রোগ্রেসিভিটি ট্যাক্স সিস্টেম শুড বি প্রোগ্রেসিভ এখন আমাদের যে ট্যাক্স সিস্টেম বিশেষ করে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স সিস্টেমটা প্রগ্রেসিভ এটা ধাপে ধাপে রেটটা বাড়ে সার্টেন্টি ট্যাক্স সিস্টেম শুড নট হ্যাভার্সিভ মানে এমনভাবে যেন ট্যাক্স আরোপ করা না হয় তার এক বিরূপ প্রভাব পড়ে মানুষ ট্যাক্স দিতে না চায় এরকম যেন না হয় তো যাই হোক এগুলো মানে মারফতই কথাবার্তা তো এবং ভালো ট্যাক্স সিস্টেমে যে ক্যানন অব ট্যাক্সেশন এটা সম্পর্কে আমরা জানি যে একটা গুড মানে কেন সিস্টেমের অফ ইকুইটি কেনন অফ সার্টেনটি কেন অব কনভিনিয়েন্স কেনন অফ ইকোনমি এগুলো দেখে নিয়ে আমি দিয়ে দেবো এগুলো আপনারা দেখে নিতে পারবেন ইভেন ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে পার্থক্য সেটাও আমরা জানি সেটা এই লেভেলে অত বেশি জানার দরকার নাই বাট এখানে খুব সুন্দরভাবে পার্থক্য করে দেয়া আছে যদি আপনারা আমরা এক দেখতে চাই আমরা দেখে নিতে পারব তারপরে আসেন সেই ব্রিটিশ ইন্ডিয়া সরি সিক্সটিতে প্রথম এই উপমহাদেশে ইনকাম ট্যাক্সের আইন হয় এবং তার আগে হয়তো জমিদারি প্রথা ছিল ওইভাবে রেভিনিউ উঠত এরপরে ইনকাম ট্যাক্স দিয়েই রেভিনিউটা আদায় হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে এখন তো আমরা নতুন বাংলা আইন পেয়েছি গত বছর সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি এর আগ পর্যন্ত আমরা যেটা পড়তাম সেটা হলো ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইনটিন এইটি ফোর তো যাই হোক যে এটা লিগাসিটা একটু দেখালাম আপনাকে যে ধারাবাহিকতা যে কিভাবে এটা আসছে এবং বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার এতে আপনি মানে ডাইরেক্ট ট্যাক্স পাবেন ইনডাইরেক্ট ট্যাক্স পাবেন দুইটাই আছে যেমন কিসের মধ্যে আপনি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনি পাবেন ইনকাম ট্যাক্স গিফট ট্যাক্স ট্রাভেল ট্যাক্স ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স নন জুডিশিয়াল স্ট্যাম্প রেজিস্ট্রেশন আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি 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 লিকার ভিএটি টার্নভার ট্যাক্স সাপ্লিমেন্টারি ডিউটি এসডি ইত্যাদি এবং হিসাব করে দেখা যায় যে বাংলাদেশের যে টোটাল রেভিনিউ কালেকশন তার অলমোস্ট নাইনটি পারসেন্ট আদায় করে দেয় একা এনবিআর মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবারের টার্গেট সম্ভবত চার কোটি আশি লক্ষ চার হ্যাঁ চার কোটি আশি লক্ষ কোটি টাকা চার লক্ষ আশি হাজার কোটি টাকা আচ্ছা এবং এই যে চার লক্ষ আশি হাজার কোটি টাকার যে বিভাজন এই বিভাজনটাও মোটামুটি এরকম সবচেয়ে এবং ইনকাম ট্যাক্স এবং ভিএটি দুইটার হলো ইকুয়াল পোর্শন এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শ মানে টোটাল রেভিনিউ কালেকশন টার্গেটের থার্টি সেভেন পার্সেন্ট আর বাকি টোয়েন্টি সিক্স পার্সেন্ট হচ্ছে ডিউটি এইভাবেই মানে সহজভাবে ভাগ করা এবছরের এবারে আমরা যদি ইনকাম ট্যাক্সের রেটটা দেখি তাহলে আপনি এটা দেখতে পাবেন এবং এই এবারের বাজেটে একটা যে মজার জিনিস সেটা হলো যে চব্বিশের যে বাজেট এই বাজেটে সরকার দুই বছরের ট্যাক্স রেট ঘোষণা করছে মানে এই ব্যক্তি হার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এবং কালি যেটা দেখতে পাচ্ছেন এবছরে এই যে চার লাখ পাঁচ লাখ এটা আগে ছিল তিন লাখ চার লাখ তো সেখানে একটু চেঞ্জ আসছে চব্বিশ পঁচিশে তেইশ চব্বিশ থেকে আর পঁচিশ ছাব্বিশ তো আপনার আগামী বছরের কথা তখনকার রেটটাও অলরেডি ডিক্লার্ড তো দেখতেই পাচ্ছেন এবং মহিলা এবং যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য প্রথম স্লাবটা সাড়ে তিন লাখ টাকার জায়গায় হবে চার লাখ পরের স্লাবগুলো সবার জন্য সমান তো দেখেন এই স্লাইডে তো যদি কারো কোনো কোশ্চেন থাকে যাই হোক কোশ্চেন না থাকলে তো নাই এমনি তো আপনার বোঝার কথা যে এই যে স্লাব দিয়ে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে ট্যাক্সটা কেমন দাঁড়াবে যেমন যেমন আমি যদি বলি যে কারোর ইনকাম যদি হয় দশ লক্ষ টাকা তার ট্যাক্স হবে কত সেটা আপনি বের করতে পারবেন কি না অবশ্যই পারবেন কারণ দশ লক্ষ টাকা কত ট্যাক্স আসবে এটা বের করতে গেলে আপনাকে প্রথম সাড়ে তিন লক্ষ শূন্য ওই স্লাবে ফেলে 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 করতে হবে আপনাকে তো এটাই নিয়ম যেভাবে বলা আছে যেভাবে এখানে দেখানো আছে এটাই নিয়ম এই বছরে দেখেন হাইয়েস্ট ট্যাক্স হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আগামী বছরে কিন্তু হাইয়েস্ট ট্যাক্স হবে থার্টি পার্সেন্ট মানে এখন যারা আয় করতেছে এই আয়ের উপরে আগামী বছরে ট্যাক্স দিতে হবে অর্থাৎ এখন যেটা ইনকাম ইয়ার চলতেছে চব্বিশ পঁচিশ এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ

মানে আমরা তো জানি যে মিনিমাম ট্যাক্স পাঁচ টাকা হয় কিন্তু পার লোকেশন একটু কনফিউশন হচ্ছে তো এটা না না এটা হচ্ছে আপনার চার নাম্বার যেটা নিচে সবার নিচে ওখানে বলা আছে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা একটা হলো ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন এলাকার যারা করদাতা তাদের মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা আর বাংলাদেশের যে বাকি সিটি কর্পোরেশন সেগুলোর মিনিমাম ট্যাক্স সেই সব জায়গার করদাতাদের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে চার হাজার আর এর বাইরে বাংলাদেশের বাকি প্রান্তে তিন হাজার সিটি কর্পোরেশনের বাইরে হলে তিন হাজার ক্লিয়ার তাহলে তিন নাম্বার তিন নাম্বারটা একটু বোঝা দেন রাইট তিন নাম্বারে আসতেছি চার নাম্বার শেষ করে আমি তিন নাম্বারে আসতেছি চার নাম্বারটা তো শেষ বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা গেল হ্যাঁ গেল তিন নাম্বারে হচ্ছে যাদের ফ্যামিলিতে আপনার অটিস্টিক বাচ্চা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা যদি থাকে অটিস্টিক বাচ্চা সেই বাবা মায়ের কষ্টের তো শেষ নাই তো সেই বাবা মায়ে মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে যে ফ্যামিলিতে ধরেন বাবা চাকরি করে আর মা তো ঘর সামলায় ধরেন বাচ্চা অটিস্টিক তাহলে সেই বাবা পুরুষ মানুষ যেহেতু তার তো প্রথম সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে সে আরো টাকা বাড়তি পাবে সে প্রথম চার লক্ষ টাকা তার হবে শূন্য এই আর হলো যদি ধরেন আহ তার ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা আছে ফ্যামিলিতে কিন্তু দুইজনই চাকরি করে বাবা মা অনেক কষ্ট করে হয়তো বাচ্চারে তার দাদির কাছে রেখে যায় বা কোনো কিছু তাইলে বলছে যে দুইজনই কি এই বেনিফিট পাবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বলছে না যে কোনো একজন এখন কে নিবে বাবা নিবে না মা নিবে এই বেনিফিট সেটা তাদের ব্যাপার তারা চয়েস করবে ঠিক আছে হুমায়ুন কবি স্যার বাচ্চা যদি দুইজন থাকে তাহলে কি এটা মানে ওইটাকে দুই দিয়ে গুন দিয়ে যেটা হবে সেটা হ্যাঁ পার চাইল্ড যেটা পাবে এখানে লেখা আছে না

পর্দা তার বাংলাদেশের কোন প্রান্ত থেকে তার আয় উদ্ভূত হচ্ছে ধরেন আমি আপনার উদাহরণ দিই সেটা হলো মানে ঢাকায় চাকরি করে কিন্তু টিন যখন খুলছিল তখন তার পোস্টিং ছিল যশোর তো তার মানে কি যশোর হলে তার কি তিন হাজার দিতে হবে নো তার পোস্টিং যেহেতু ঢাকা তার ইনকামটা উদ্ভূত হচ্ছে ঢাকা থেকে সুতরাং পাঁচ হাজার দিতে হবে ঢাকায় বসে রিটার্ন ফিল করবে কিন্তু হয়তো রিটার্নটা দিয়ে আসবে যশোর মানে পুরোনো জায়গায় যেখানে তার ইনকাম ট্যাক্সের ফাইল তাতে কি আবার উল্টোটাও বলতে পারি যে ঢাকা থেকে ফাইল খুলছে কিন্তু পোস্টিং হলো যশোর তো যশোরে পোস্টিং যেহেতু সুতরাং তিন হাজার হবে মানে ইনকামটা বাংলাদেশের কোন প্রান্ত থেকে উদ্ভূত হচ্ছে ওইটা হলো বড় কথা আচ্ছা গেল আর স্যার আমি হচ্ছে অডিওর জন্য একটু প্রবলেম হয়েছে তিন নাম্বারটা কাইন্ডলি স্যার কাইন্ডলি স্যার এই লেভেলে আপনার তিন নম্বর দরকার নাই এই তিন নাম্বার তিন নাম্বার করে এই যে সময় নষ্ট করতেছেন এই লেভেলে এই লেভেলের ইটা না এটা তিন নাম্বার কি করবেন আপনি এই বা অটিস্টিক বাচ্চা যে ফ্যামিলিতে অটিস্টিক একবার বলছি আবার যদি এগুলো বলে সময় নষ্ট করি যে ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা আছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা আছে সেই বাচ্চার বাবা মানে তার প্রথম সাড়ে তিন লক্ষ টাকা শূন্য না হয়ে সাড়ে তিন লক্ষ টাকা প্লাস পঞ্চাশ হাজার অথবা তার মা যদি করদাতা হয় মা যদি এই ফ্যাসিলিটি নিতে চায় সে মায়ের চার লাখ টাকার জায়গায় চার লাখ টাকা হবে প্রথম প্রথমটা এই স্যার একজন একজন বলুন স্যার ম্যাক্সিমাম লিমিট 300 হওয়ার কারণে অনেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারতেছ না স্যার তা আমি কি করব আমারে বলে কি এত সময় আলিম স্যার লম্বা লেকচার দিয়ে গেল তারে বলতে বললেন না

মানে কারেন্ট যে ইয়াটা থাকে অ্যাসেসমেন্ট ইয়াটা থাকে সেই স্ল্যাবটা দেওয়া দেওয়া থাকে আর কি এবারে ফাইনান্সেরটা দেখলাম হচ্ছে যে পরবর্তী বছরে পরবর্তী কর বছরে যে স্ল্যাবটা সেটাও দেওয়া আছে এটা কোনো কোনো স্পেসিফিক কোনো পারপাস আছে স্যার হ্যাঁ ট্যাক্স প্ল্যানিং পারপাস যাতে আপনার আগাম জানতে পারেন আগামী বছর আপনাকে কত ট্যাক্স দিতে হবে এটা ভালো তো এত ভালোর জন্যই করা স্যার থ্যাঙ্ক ইউ ইয়েস স্যার এটা খুব ভালো উদ্যোগ ছিল স্যার ইম ঠিক আছে হুমায়ুন কবির আপনি হাত নামান হুমায়ুন কবির নাই হাত জায়গায় চলে গেছে যাই হোক আশা করি আর এইটাতে কোনো মানে এই থাকার কোশ্চেন থাকার কথা না আচ্ছা এখন দেখেন ওয়েল সার আর আপনার ওই একটা ব্রেক দেবো কিন্তু আমরা ওই নামাজের সময় হলে আমাকে বলবেন কখন ব্রেক দিতে হবে আটটায় ব্রেক দিলে ভালো হয় স্যার নামাজ ম্যাক্সিমাম মসজিদটা আটটায়

আমার পক্ষ থেকে তো কোনো আপত্তি নেই যেভাবে কনভিনিয়েন্ট হয় সেটাই হবে তাই না এই তো আটটায় দিলে আর দুই তিন মিনিট আছে আমি তিন মিনিটে এইটা শেষ করি হলো আপনার আপনি একটু দেখেন যে সার্ট চার্জ হুমায়ুন কবির আবার হাত জাগাইছে কেন হুমায়ুন কবির কে চিন্তা করেন স্যার আপনি হাত জাগানোর দিকে তাকায় না যে প্রশ্ন করবে স্লাইডে এসে কথা বলুন হাত জাগায় বলে জাগাচ্ছে মনে স্যার আরে হুমায়ুন কবির হাত জাখাই আছে তো অফ হয়তো সে নিজের জায়গায় নেয় তার মেয়ে আইসা করলে বলবে এরকম মাইক্রোফোন অন করে স্যার বললে এটা নিয়ে আপনি অফ করেন মাইক্রোফোন অফ করেন আচ্ছা দেখেন ওয়েল সার্ট চার্জ যেটা সম্পদ বেশি থাকার কারণে চার কোটি টাকার বেশি থাকার কারণে আহ সার্টচার্জ দিতে হয় তো সেই সার্টচার্জ কত টাকা দিতে হয় সেটা এক নজরে দেখেন দরকার হয় এটা টানানো থাকবে যদি মানে কোয়েশ্চেন শেষ না হয়

এদের এটা এটা মানে ডিপেন্ড করে কে কেমন ভাবে নিচ্ছে আমি যদি সিরিয়াস হয় আমার কাছে এই ক্লাসটা সিরিয়াস হ্যাঁ এবং এটা আপনি কি বলতেছেন প্রত্যেকটা অক্ষর আমার কানে যাচ্ছে এবং খুব ভালো লাগছে আমি সিস্টেমটা যাই না দেখে হ্যান্ডেজ করছিলাম আচ্ছা আচ্ছা বুঝছি না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে স্যার এবং না আপনার খুবই ভালো ক্লাস করছে আমি এটা আপনি এটা কন্টিনিউ করেন এটা অনলাইন যারা ফিজিক্যাল করবে করুক সি স্টুডেন্ট কোনো সমস্যা নাই সাথে সাথে যদি অনলাইনটা চলে স্যার আমাদের জন্য সুবিধা আমার তো আর ইয়াং এজে দেখেন এটা তো মানে শেষ হবে না এই স্লাইড তো ধরেন চলবে আটটায় যদি ব্রেক দিতে হয় তো তাও একটু বলি চার কোটি টাকা পর্যন্ত তো আপনাকে দিতে হবে না যদি কারোর সম্পদ চার কোটি টাকার বেশি থাকে কিন্তু দশ কোটি টাকার মধ্যে থাকে তাহলে তাকে ট্যাক্স টেন পারসেন্ট তাকে সার্জার দিতে হবে অথবা যদি কারোর ধরেন সম্পদ চার কোটি টাকার কম কিন্তু তার একাধিক গাড়ি আছে তাহলেও তাকে ট্যাক্সের টেন পার্সেন্ট চার্জ দিতে হবে অথবা তার যদি আট হাজার স্কোয়ার ফিটের উপরে বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে অথবা দুই তিনটা ফ্ল্যাট আছে সবগুলো যোগ করলে যদি আট হাজার স্কোয়ার ফিট বেশি হয় বা আট হাজার স্কোয়ার ফিট হয় তাহলেও তাকে ট্যাক্সের টেন পার্সেন্ট চার্জ চার্জ দিতে হবে আর পরের তো দেখতেই পাচ্ছেন দশ কোটি থেকে বিশ কোটি হল টোয়েন্টি পার্সেন্ট বিশ কোটি থেকে পঞ্চাশ কোটি হল থার্টি পার্সেন্ট আর কারোর যদি অ্যাসেট পঞ্চাশ কোটি টাকার বেশি হয় তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট এবং এই থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সম্পদের থার্টি ফাইভ পার্সেন্ট না ট্যাক্সের থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স যদি হয় পাঁচ হাজার আপনাকে একটা কোশ্চেন করি কোশ্চেন করি এটা শেষ করি সেটা হলো ধরেন একজনের ট্যাক্স আসছে পাঁচ হাজার কিন্তু তার সম্পদ আছে পাঁচ কোটি তাকে কত টাকা সার সার্জ দিতে হবে কেউ বলতে পারবেন

এই তো ঠিক আছে তাহলে এটা তো মোটামুটি আপনার ক্লিয়ার তাই না এখন আর আমাকে দুই মিনিট সময় দেন একটু আটটার জায়গায় আটটা দুই দিলে কি অসুবিধা হবে আটটার জায়গায় না না তাইলে দুইটা স্লাইড বাকি আছে এটা একটু শেষ করে দিইচার্জের বিষয়টা শেষ এখন আসেন কোম্পানি ট্যাক্স রেট সাউন্ড অফ করেন কোম্পানি ট্যাক্স রেট লিস্টেড কোম্পানি যেগুলো সেগুলো ট্যাক্স রেট আইদার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফাইভ ডিপেন্ডিং হলো দুইটা কন্ডিশন আছে কন্ডিশন দুইটা দেখাবো আর যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ট্যাক্স রেট হচ্ছে পঁচিশ পার্সেন্ট বা সাড়ে সাতাইশ পার্সেন্ট যদি কন্ডিশন মানে তাহলে পঁচিশ কন্ডিশন না মানলে সাড়ে সাতাইশ তেমনি ভাবে ওয়ান ম্যান কোম্পানি ওপিসি তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার টোয়েন্টি অর টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওই যে দুইটা কন্ডিশন মানে ওটার উপরে ডিপেন্ড করে কন্ডিশন দুইটা হলো কি কি একটা হলো যে সমস্ত বিক্রেট বিক্রি হতে হবে ব্যাংকিং চ্যানেলে আর এক্সপেন্ডিচার ছত্রিশ লক্ষ টাকার উপরে ক্যাশ এক্সপেন্ডিচার করা যাবে এই দুইটা শর্ত আর ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান তাদের ট্যাক্স রেট হচ্ছে সাড়ে সাঁত্রিশ আর বিদেশি ব্যাংক বা নন লিস্টেড ব্যাংক তাদের হলো ফোরটি পার্সেন্ট মার্চেন্ট ব্যাংক যেগুলো যেটা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে তাদের ট্যাক্স রেট হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মোবাইল ফোন কোম্পানিগুলোর ট্যাক্স রেট হচ্ছে ফোরটি আগে এটা চল্লিশ এবং পঁয়তাল্লিশ ছিল এটা এবারের বাজেটে এটা লিস্টেড নন লিস্টেড অর্থাৎ গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক সবারই এক রেট এখন মোবাইল ফোন কোম্পানিগুলো ফোরটি এবছর থেকে আর হলো যারা টোবাকো সামগ্রী মানে বিড়ি গুল জর্দা সিগারেট তৈরি করবে ম্যানুফ্যাকচার করবে তাদের ট্যাক্স হচ্ছে ফোরটি ফাইভ প্লাস আড়াই পার্সেন্ট হচ্ছে টোবাকো সার সার্জ অন দ্য সেম ইনকাম একই আয়ের উপরে ধরেন একটা ব্রিটিশ আমেরিকান টোবাকো আমেরিকান টোবাকো

স্যার এটা তাহলে 45 আর 2.5 আলাদা কেন করা হলো এটা তো 47 করলে পারে ওটা হলো যে খারাপ জিনিস বানায় না 747 এখানে একবারে দেয়া যেত 747 দেয়া যেত কিন্তু দেখতে বেশি খারাপ দেখায় যে মানুষ 100 টাকা আয় করলে 747 টাকা ট্যাক্স দিতে হবে তার থেকে যদি এমন বলা হয় না 45 টাকা ট্যাক্স আর আড়াই টাকা হলো খারাপ জিনিস বানায় এইজন্য 60 60 তখন সবাই বাহবা দেয় ধরো ওরে বেশি করে ধরো আর দালমানসর এখানে আসলে ক্যালকুলেশনের কোনো নাই জাস্ট দেখানোর জন্য হ্যাঁ দেখানোর জন্য না আলাদা না আলাদা একটা হলো ট্যাক্স 45% আর একটা হলো টোবাকো সারচার্জ হ্যাঁ বলেন স্যার একটা কোশ্চেন ক্ষেত্রে বলা হয়েছে যে শুনুন একটা একটা কথা বলি আপনাকে একটু থামায় দিয়ে এইটাই কিন্তু লাস্ট স্লাইড মানে নামাজের ব্রেকের আগে আর আর কিছু নাই কিন্তু আমাদের সুতরাং আমার দিক থেকে পড়ানো শেষ আমি ব্রেকে চলে যাব এখন আপনার এই যে এই সার্টচার্জ নিয়ে কি কোশ্চেন বলেন সার্ট চার্জের ক্ষেত্রে বলা হয়েছে যে দুইটা গাড়ি একের অধিক গাড়ি থাকলে যারা নামাজে যাবেন চলে যান তারা অসুবিধা নেই বলেন স্যার বলা হচ্ছে যে একের অধিক গাড়ি থাকলে সার্ভ দিতে হবে তো সাপোজ আবার একটা গাড়ি আছে একটা গাড়ি আছে কিন্তু সেটার বাজার মূল্য হচ্ছে দশ কোটি তাহলে কে আবার সার্ভসার্জ দিতে হবে একটা গাড়ির দাম দশ কোটি জি স্যার আপনার ওই দশ কোটি সহ আপনার মোটর সম্পদ কত তাহলে কি সেটা নেট নেট ওয়েলথের মধ্যে তো পরে স্যার সে হিসেবে দশ পার্সেন্ট কি ট্যাক্স দেবো শোনেন একটা জিনিস শোনেন আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি এটার উত্তর আপনি দেন নাই সেটা হলো আপনার তো অনেক কিছু আছে আপনার মানে একজন ব্যক্তি তার একটা গাড়ি আছে ওইটার দামই হলো দশ কোটি তার কি এই দশ কোটি টাকাই না আর কিছু নাই তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই তার কোনো সহায় সম্পদ নাই যদি নাই বলেন নাই কি বলেন স্যার ধরলাম সব মিলিয়ে টাকা হয় আজকে হ্যাঁ এইবার এইবার যাতে আসেন 20% এবারে আপনার সখের সামনে দশ কোটি থেকে 20 কোটির মধ্যে যাদের সম্পদ তাদের হলো ট্যাক্সের 20% সারচার্জ দিতে হবে বুঝছেন জি স্যার এই জি স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন জি স্যার ওই যে আমাদের যে একটা বললেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কন্ডিশন মানলে বিশ পার্সেন্ট আর না মানলে বাইশ পয়েন্ট ফাইভ পাঁচ পার্সেন্ট তো ছত্রিশ লাখ টাকা ক্যাশ ট্রানজেকশন এটা একটু ক্লিয়ার করবেন আসলে এই শর্তটা হ্যাঁ হ্যাঁ না করবো তো আশা করি এই যেটা মানে চালাচ্ছিলাম যেটা এটা এটা শেষ এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না একজন শুধু বলছেন যে এই যে দুই ধরনের ট্যাক্স রেট কন্ডিশন মানলে রেটটা কম কন্ডিশন না মানলে রেটটা বেশি ওইটা যদি একটু দেখাতাম তো অলরেডি মুখে বলছি আমি দেখাচ্ছি আপনাকে কন্ডিশন দুইটা একটু দেখেন সেটা হলো সমস্ত বিক্রয়ের টাকা ব্যাংকিং চ্যানেলে হতে হবে হান্ড্রেড পারসেন্ট আর হচ্ছে মানে নগদে খরচ করা যাবে বছরে সর্বোচ্চ ছত্রিশ লক্ষ টাকা তাও মানে এক একটা ট্রানজাকশন পাঁচ লাখ টাকার বেশি হতে পারবে না ক্যাশ ট্রানজেকশান

আবার হচ্ছে পনেরোশো সিসি এর জন্য কি আবার আহ পঁচিশশো টাকা দেবো পঁচিশ পঁচিশ শো না পঁচিশ হাজার মনে হয় পঁচিশ হাজার আপনাকে পরিবেশ সার্চ চার্জ দিতে হবে এনভায়রনমেন্ট সার্চচার্জ বা কার্বন ট্যাক্স ওইটা এক্সট্রা ওটা ইনকাম ট্যাক্সের সাথে যাবে না থ্যাংক ইউ স্যার ভাইয়া কি বললেন এক্সাক্টলি জিনিসটা বুঝিনি আরেকবার একটু বুঝে বলবেন এটা যে কোশ্চেন করছে সে বুঝছে যে কোশ্চেন করছে যে কোশ্চেন করছে যে আমার একাধিক গাড়ি হা মুশকিল যদি আমার একাধিক গাড়ি থাকে না আমাকে কথা বলতে চান যদি আমার একাধিক গাড়ি থাকে দুইটা গাড়ি আমার এর পানিশমেন্ট কি এর পানিশমেন্ট হলো দুইটা এক নাম্বার সেটা হলো আমাকে চার কোটি টাকার নিচে যদি আমার সম্পদ থাকে তা সত্ত্বেও আমাকে টেন পারসেন্ট ওয়েল সারচার্জ দিতে হবে হুম তো এটা গেল এক নম্বর মানে দুই নম্বর কথা হলো বাড়তি হিসাবে আমাকে পরিবেশ সারচার্জ দিতে হবে যে আমি নাকি পরিবেশ দূষণ করি মানে এটার আর নাম হলো কার্বন ট্যাক্স তো যাই হোক কার্বন নিঃসরণ করি এই কারণে একাধিক গাড়ি থাকাকে নিরুৎসাহিত করতেছে সরকার যে আমার যদি একাধিক গাড়ি থাকে তাহলে সিসি অনুযায়ী হয়তো আমাকে আর পঁচিশ হাজার টাকা দিতে হবে পরিবেশ সারচার্জ তবে পরিবেশ সারচার্জটা আপনার আয়করের সাথে সমন্বয় হবে না এটা সম্পূর্ণ আপনার বাড়তি একটা খরচ তো ওই পঁচিশ হাজার টাকা দিলে আপনার ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকা কমবে তা কমবে না ওইটা একদম সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ মানে বাড়তি এই হচ্ছে বিষয় আর কি আচ্ছা যেটা দিব এটা কিসের উপরে দিব টেন সেটা হলো ওই যে আপনি জিজ্ঞেস করছেন যে এই যে টেন পার্সেন্ট অন হোয়াট টেন পার্সেন্ট অন ট্যাক্স

এটা কি ক্যাশ ট্রানজেকশন হিসেবে ট্রিট হবে নাকি স্যার এটাকে আসলে ব্যাংকিং ট্রানজেকশন হিসেবে ট্রিট হবে কারণ ব্যাংক টু ব্যাংক হচ্ছে না শুধু ক্যাশ একজন জমা দিচ্ছে আমার ব্যাংকে হুম না এটা ক্যাশ এটার সাথে ব্যাংকের সম্পর্ক নেই ক্যাশ টাকা ব্যাংকে জমা হয়েছে তো ওটা তো আপনার মানে ক্যাশই দেখাচ্ছে ওটা ব্যাংকিং ট্রানজেকশন হয়নি থ্যাংক ইউ স্যার হুম আচ্ছা তাহলে আমাদের একটা প্রেজেন্টেশন শেষ

এটা আমি যতটা জানি দুষ্ট প্রাইভেট অনেকগুলো তারা ক্যাশ চেক দেয় স্যালারি ব্যাংকের মাধ্যমে যায় আর একটা পার্ট হলো ক্যাশে যেটা ক্যাশে দেয় সেটা দুজনের কেউই দেখায় না মানে এমপ্লয়ি এমপ্লয়ার কেউই দেখায় না দুজনে মিলেমিশে চুরি করে এখন এই যারা মিলেমিশে চুরি করে এদেরকে ধরাটা খুব মুশকিল মানে কোম্পানিও খরচ হিসাবে দেখায় না ওই ক্যাশ স্যালারিটা আর যিনি ক্যাশ স্যালারি পেলেন তিনি তো মহা খুশি ওটা যেহেতু তার ব্যাংকে ঢোকেনি সেটার উপরে ট্যাক্সি দেয় এটা বাস্তবতা এটা এটা আমি যতদিন চাকরি করছি তিরিশ বছর চাকরি করছি ততদিন জানতাম না এখন টেবিলের এই পাশে আসছি এখন দেখি এগুলো বুঝতে পারছেন স্যার তাহলে তো এটা ইনএডমিসেবল এক্সপেন্স হলো তাহলে কোম্পানির প্রফিট বেড়ে গেল না কি কি যখন ক্যাশে স্যালারি দিল তখন তো এটার একজিবল এক্সপ্রেস না ক্যাশ স্যালারি দিয়ে তো সেটা স্যালারি খাতে খরচ দেখায় না ওইটা তো অন্য প্রবাহিত করে অন্য খাতে প্রবাহিত করে সুতরাং হয় কি মিয়া বিবি কারা মানে রাজি কেয়া করে কা কাজী দুইজনে মিলেমিশে চুরি করতেছে সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্ষেত্রে কিছুই করতে পারে না মানে যে দিচ্ছে সে বলছে যে আমি দেই নাই যে নিচ্ছে সে বলে আমি কিছু পাইনি কারণ এটা তো ব্যাংকেই ঢোকে নেয় আবার স্যালারি সার্টিফিকেট যেটা দিচ্ছে সেটা হলো তার ব্যাংকে যেটা যাচ্ছে ওইটা দিয়েই স্যালারি সার্টিফিকেট হচ্ছে তা ধরবে কিভাবে বলে হ্যাঁ এন পি এ চিঠি দিলে স্যার ব্যাংক স্টেটমেন্ট বের করা যায় স্যার যদি ব্যাংক অ্যাকাউন্ট হাইড করার চেষ্টা করে বুঝি কি ব্যাঙ্ক স্যার ব্যাংকে যদি এনপিআর চিঠি দেয় যে এই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা ও ও ওই পার্টিকুলার ব্যাংকে তো সেক্ষেত্রে কি এনপিআর ধরতে পারে না যে

থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা যাই হোক তো দেখেন এখন একটা আরেকটা প্রেজেন্টেশন দেখাচ্ছি আমাদের আগাতেও হবে অনেক কারণ যদি আমরা শেষের দিকের ক্লাসগুলোই হবে বেশি মজার যখন আমরা পাস্ট কোশ্চেন সলিউশন করব পরীক্ষা পাশের জন্য আর এখন যেগুলো হচ্ছে এগুলো জানার জন্য আচ্ছা ট্যাক্স প্ল্যানিং এটা আমাদের সিলেবাসেরও একটা বড় অংশ তো আমরা এই ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে আমরা অনেক কিছু দেখব এই জিনিসগুলো কিন্তু এর কন্টেন্টস সুতরাং এগুলো থাকবে ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে জেনারেলি মানে ট্যাক্স পেয়ার যেটা প্ল্যান করে সেটা হলো তার যাতে মানে লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স হয় যাতে তার ট্যাক্স সবচেয়ে কম আসে অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান্স ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স বাই টেকিং কমপ্লিট বেনিফিট অব ডিডাকশান এক্সমশান অ্যালাউন্স রিবেট এক্সেট্রা যেমন আমি ম্যাক্সিমাম রিবেট যেন নিতে পারি তাতে আমার ট্যাক্স কম আসবে ইত্যাদি ইত্যাদি ট্যাক্স প্ল্যানিং প্রোভাইডস স্ট্র্যাটেজিজ দ্যাট আর সিগনিফিকেন্ট ইন মিনিমাইজিং ট্যাক্সেস সবকিছুই মানে প্ল্যানিং বলি যা কিছুই বলি আলটিমেট উদ্দেশ্য হলো মিনিমাইজিং ট্যাক্স এ কোম্পানি নিজ টু বি অফ দ্যাট মাইড ইম্প্যাক্ট ট্যাক্স টু বি পেইড অ্যান্ড বিজনেস ট্যাক্স প্ল্যানিং ইনক্লুডস টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য অপরচুনিটিস অফ ট্যাক্স রিলিফ ওয়েন ট্যাক্স এক্সিমিশন লাইক চ্যারিটেবল কন্ট্রিবিউশন ইত্যাদি তাহলে আসেন ট্যাক্স কি ট্যাক্সের একটা ডেফিনেশন কিন্তু আমাদের আইনে আসে দুই হাজার একুশ ধারায় সেখানে বলছে ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স

এনভারনমেন্ট সার্চার্জ পরিবেশ সার্চার্জ টোবাকো সার্চার্জ তামাক জাতীয় সার্চার্জ আর হচ্ছে সম্পদ সার্চার্জ এই তা এই দুইটা ট্যাক্সের অংশ বাট এনভায়রনমেন্ট সার্চার্জ যেটা সেটা ট্যাক্সের অংশ নয় ওটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই গেল মানে হোয়াট ইজ ট্যাক্স অ্যাকচুয়ালি ট্যাক্সের যে ডেফিনেশন অনুযায়ী ট্যাক্সের এখানে মেইনলি ইনকাম ট্যাক্স কিন্তু এর সঙ্গে যে ফেরি ফেরি যেগুলো আছে সেগুলোও কিন্তু ইনক্লুড করবে এখন কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস ট্যাক্স কীভাবে বাঁচানো যায় এত টাকা ট্যাক্স দেয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা তিনভাবে হতে পারে ট্যাক্স প্ল্যানিং ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে আইনের মধ্যে থেকে মানে কর এড়াইয়ে যাওয়া আর ট্যাক্স ইভেশন হলো কর ফাঁকি তিন নম্বর যেটা সে ডান পাশে ওটা হলো কর ফাঁকি তা এখন আসেন কর ফাঁকি অরফা কি কি ট্যাক্স ইভেশন কি ট্যাক্স ইভেডিং ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িং ফুলি ব্রেকিং দ্য ল সে জেনে শুনে বিষ করেছি পান মানে জেনে শুনে সে আইন ভঙ্গ করতেছে মানে দিস হ্যাজ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স হাজ স্টিগমা অ্যান্ড অ্যান্ড ইনভলভস কনফ্রন্টিং ডিফারেন্ট কজ সিনস দ্যার ইজ রিস্ক অফ বিং কট অ্যান্ড মাইন্ড অ্যান্ড সেন্টু প্রিজন সুতরাং ভয়ও থাকে ধরা পড়লে জরিমানা হতে পারে জেলে যেতে হতে পারে ইত্যাদি অ্যান্ড দ্যাটস ওয়াই ইভেশন ইজ ইলিগাল ইভেশন যেটা ফাঁকি সেটা সম্পূর্ণ অনৈতিক অ্যান্ড ইট ক্যান ইনভলভ অ্যাক্ট অব কমিশন আর অমিশন এবং অনেক সময় দেখা যায় ইনকাম কমাই দেখাইলাম বা কোনো ইনকাম আদৌ দেখাইলাম না এই সমস্ত বিভিন্নভাবে কিন্তু মানুষ কর ফাঁকি দিয়ে থাকে ট্যাক্স সিটিং ডেসক্রাইবস ডেলিভারেড অ্যাক্ট অফ নন কমপ্লায়েন্স অ্যান্ড ডাজ নট এন্টেল টু ডিফিকাল্টি অফ লিগাল প্রুফ অফ ট্যাক্স ইভেশন অ্যান্ড নন কমপ্লায়েন্স ইজ এ মোর নিউট্রাল টার্ম দ্যান ইভেশন সিন্স ইট ডাজ নট এস্যুম দ্যাট অ্যান্ড ইনএকেট ট্যাক্স রিটার্ন

অ্যান্ড আদার আউটগোয়েন্স উইথ এ ভিউ টু ইলিগালি রিডিউস দ্য ট্যাক্স বার্ডেন বুঝতেই পারতেছেন হেন্স ট্যাক্স ইভেশন ইজ অ্যান্ড এবং এই ডান হলুদ একটা দেখেন যে কমন মেথড অব ট্যাক্স ইভেশন যে ক্যাশ সেল নগদ বিক্রি করলে ওইটার কোনো ট্রেস থাকে না ফলস এক্সপেন্স দেখানো কনসিলমেন্ট অব অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম ফর্জারি ডকুমেন্ট ফর্জারি করে হতে পারে ডুপ্লিকেট রেকর্ড আগে এগুলো হতো মানে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা দেখতাম তো একটা অডিট রিপোর্ট তৈরি করতো আবার ইনকাম ট্যাক্সে সাবমিট করার জন্য একটা অডিট রিপোর্ট আর একটা ম্যানেজমেন্ট রিপোর্ট তিনটা রিপোর্ট হতো আগে সেটা হলো ম্যানেজমেন্ট দেখতে চায় যে তার অ্যাকচুয়াল পজিশন কি কোম্পানির অবস্থা কি আর একটা ব্যাংকে সাবমিট করে যেটা থেকে ব্যাংক থেকে ভালো লোন নিতে পারে সেখানে মানে খুব খুলে ফাঁপাইয়া দেখানো হয় আর ইনকাম ট্যাক্সে যেটা সাবমিট করে ওখানে তো কিছু নাই লোকসান আর লোকসান এই ছিল বাংলাদেশের অবস্থা এখন অন্তত ডিভিসি হওয়ার পরে ডিআরসি নেই কি জানি বলে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ডিবিসি হ্যাঁ ডিবিএস ডিবিএস ডিভিএস ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম যাই হোক বা কোড তো ট্যাক্স ইভেশন মে ইনভলভ আনট্রু স্টেটমেন্ট নোয়িংলি সাবমিটিং মিসলিডিং ডকুমেন্ট সাপ্রেশন অফ ফ্যাক্ট নট মেনটেনিং প্রপার অ্যাকাউন্টস অফ ইনকাম আর্ন অমিশন অফ মেটেরিয়াল ফ্যাক্ট অন অ্যাসেসমেন্ট এক্সেট্রা এগুলো তো সব আমরা জানি এখন আসেন তাহলে ট্যাক্স অ্যাভয়েডেন্স কি ট্যাক্স অ্যাভয়েডেন্স ইনভলভস এভরি অ্যাটেন্ড বাই লিগাল মিনস পার্থক্যটা দেখেন ট্যাক্স ইভারসান যেটা এতক্ষণ দেখালাম সেটা কিন্তু মানে ইলিগাল আর এখন বলছি এটা লিগাল টু প্রিভেন্ট অর রিডিউস ট্যাক্স লাইবিলিটি হুইস আদারওয়াইজ বি ইনকার্ড বাই টেকিং অ্যাডভান্টেজ অফ সাম প্রভিশন অফ অর ল্যাক অফ প্রভিশন ইনকাম ট্যাক্সের আইনে পরিষ্কারভাবে বলা নাই অথবা যেভাবে বলা আছে তাতে আমি বেনিফিটটা নিতে পারি আমি নেবো না কেন আইনের ফাঁক মাধ্যমে আমি যদি কিছু সুবিধা নিতে পারি সেটা হলো আইন ভঙ্গ করে নয় বাট আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আমি যদি কিছু করতে পারি তো অসুবিধা কি আছে তো ইট দ্য অফ অফ অল্টারনেটিভ ওয়ান উড ইন আদার ট্যাক্স অ্যাভয়েডেন্স ইন ইজ অ্যারেঞ্জিং ওয়ান্স অ্যাফেয়ার্স অ্যাজ টু কিপ ট্যাক্সেস অ্যাজ লো অ্যাজ পসিবল ট্যাক্স যথাসাধ্য কম রাখা এভরিবডি ডাস্ট প্রত্যেকেই করে রিচ ওর পুয়ার সবাই করে ধনী গরিব সবাই করে কিন্তু বিকজ কেউ মানে ট্যাক্স বেশি দিতে চায় না এটা বাস্তবতা আমি বেশি ট্যাক্স কেন দেব যদি আইনের মধ্যে থেকে আমি কোনো বেনিফিট পাই সুবিধা পাই তাহলে আমি কেন বেশি দেবো যেমন বলতে পারেন যে তাহলে কিভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্সটা করা যায় যেমন আমি যদি কিছু শর্ট টার্ম প্ল্যানিং করি যে আমি কিছু সঞ্চয়পত্র কিনবো কিছু শেয়ারে বিনিয়োগ করব ডিপিএস করব এগুলো করলে আমি একটা ইনকাম ট্যাক্সটা আমি কমাই আনতে পারি আমি রিবেটের ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সটা কমাই আনতে পারি তাহলে আমি কেন না বলুন তাই না এই হলো বিষয় যে মানে শর্ট টার্ম প্ল্যানিং এর মাধ্যমে আমি ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে পারি উইদিন দ্য ল এখন ট্যাক্স অ্যাভয়ডেন্স ইজ রিডিউসিং অর নেগেটিং ট্যাক্স লাইবিলিটি ইন লিগালি হ্যাজ যে স্যাংশন এটা তো আইনগত কোনো বাধা নাই আমি আইনের মধ্যে থেকে কম ট্যাক্স দেবো এটা তো খুবই স্বাভাবিক আমি বেশি ট্যাক্স কেন ট্যাক্স অ্যাভয়ডেন্স ইজ সাউন্ড সার্টেনলি নট ব্যাড মরালিটি ফর এনিবডি ইজ অ্যাফেয়ার্স ইন সাসেওয়ে দি ব্রান্ট অফ ট্যাক্সেশন ইজ মিনিমাম অ্যান্ড দিস ক্যান বি ডান উইদিন দ্য লিগাল ফ্রেমওয়ার্ক বাই টেকিং দ্য লুফল অফ দ্য ল মানে আইনের একটা হয়তো লুফল আছে যার যেটা সুযোগে আমি এখন এটাকে মানে নিয়ে নিচ্ছি আর কি অফ ট্রাভেলিং উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি ল আইনের মধ্যেই আমি ভ্রমণ করতেছি অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ পার দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি ল অনলি ইন দ্য ফর্ম বাট মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল যেমন সময় আসলে মানে আইনের স্পিরিট তা না কিন্তু এখন সুবিধা ওইভাবে নিয়ে গেছে এই অ্যান্ড দাজ অ্যাক্টিং দ্যান্ডিক এরকম অনেক কিছু হয় যেমন আপনাকে একটা গল্প বলি যেমন ধরেন গতবার পর্যন্ত আইন ছিল যে ব্যক্তিগত গাড়ি ব্যক্তিগত স্বর্ণালঙ্কার এগুলো যদি আপনার ফাইলে থাকে এগুলা বিক্রি করে আপনি যে টাকাই পান সেটা কর্ম তো মানুষ কি করতো ধরেন আমার ব্যক্তিগত গাড়িটা ষোলো লাখ টাকায় কেনে তো এখন আমি বিক্রি করছি ধরেন এটা বিশ লাখ টাকায় কিন্তু ভাবলাম কি কাগজপত্র এটা তিরিশ লাখ করে দিই পঁয়ত্রিশ লাখ করে দিয়ে আমি যত বেশি দেখাইতে পারি এই বাকি টাকাটার উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে না এটা তো আমি এই যে ট্যাক্স অ্যাভয়েড করে গেলাম লিগালি কিন্তু আমাকে ধরতে পারবে না আমাকে কেউ কিচ্ছু করতে পারবে আসলে তো বুঝেনি যে মার্ডারিং দ্য স্পিরিট অব দি ল মানে আইনের স্প্রিট তো তা না তো এইরকম অনেক ঘটনা আসলে হয় যে দেখে ঠিক আছে যারা ভালো লইয়ার তারা হয়তো এমনভাবে সাজায় দিল যে আপনার ট্যাক্স কমে গেল বাট মানে মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল যাই হোক এখন আসেন যে বাংলাদেশে তাহলে কি এই ট্যাক্স ইভেশন কর ফাঁকি রোধ করার জন্য কি কোনো আইন নাই মানুষকে কি এইভাবে কর ফাঁকি দিয়ে যাবে না আইন আছে সেই আইনগুলো এখানে লিস্ট করে এখানে দেওয়া আছে যে কোথায় কোথায় কিভাবে মানে এগুলোকে ঠেকানো যায় তারপরে রিওয়ার্ডেরও বিষয় আছে এখানে দেখেন ট্যাক্স অ্যাভয়ডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশনের মধ্যে পার্থক্য কি এতক্ষণ ধরে যা বললাম এটা তো আপনি কিছুটা বুঝতে পারছেন যে একটা লিগাল একটা ইলিগাল হ্যাঁ আর হলো মানে ট্যাক্স কোনো কিছু অমিট করে গেলে হয় যে আমি এটা আয় দেখাইলে আমি না হ্যাঁ আর ওটাতে হলো যে হয়তো আয়টাকে আমি এমন ভাবে শো করলাম যাতে মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে বা কোনো কিছু তো সুতরাং এটা মানে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স এখানে দেখানো আছে আর কি এখন আসেন তাহলে ট্যাক্স প্ল্যানিং কি ট্যাক্স প্ল্যানিং এটা আরও একটু মানে বিশের দিকে মানে কি বলে উচ্চমার্গের বিষয় আর কি ট্যাক্স প্ল্যানিং means ডিলিং with দ্য tax ম্যাটার of a taxpayer with ভিউ টু to maximizing the ট্যাক্স রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আফটার এনশিউরিং ensuring ট্যাক্স কমপ্লায়েন্স ফর দ্য the purpose, ট্যাক্স taxpayer হ্যাজ টু ensure দ্যাট প্রপার ডকুমেন্টস আর kept. ইত্যাদি ইত্যাদি মানে এটা একটু মানে উচ্চ মার্গের বিষয় ট্যাক্স প্ল্যানিং মানে এটা এমনভাবে আমার প্ল্যানিংটা এবং প্ল্যানিং দুই প্রকার লং টার্ম শর্ট টার্ম এমনভাবে আমার প্ল্যানটা করতে হয় যেন আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা বেশি আমার শুধু ট্যাক্স কম দেওয়াই বিষয় না ট্যাক্স কম দিতে তো কম দেওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রামের দরকার হয় না তো সেটা যেন হয় এবং মানে এখানে আমরা দেখব সেটা কীভাবে সম্ভব তো এতে করে হয় কি ট্যাক্স প্ল্যানিং যদি করতে হয় তাহলে কিন্তু আমাকে প্রপার রেকর্ড রাখতে হবে ট্যাক্স টিডিএস করতে হবে এআইটি টাইমলি পেমেন্ট করতে হবে তারপরে টিডিএস রিটার্নটা টাইমলি প্রতি মাসে ফাইল করতে হবে ইনকাম ট্যাক্সের নোটিশ কমপ্লাই করতে হবে এবং লিগাল রেমেডিগুলো আমাকে মাথায় রাখতে হবে যদি সবগুলো কমপ্লায়েন্স আমি করতে না পারি তাহলে আমার লিগাল রেমেডি কী হবে আপিল ট্রাইব্যুনাল সেগুলো আমাকে মাথায় রাখতে হবে ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দ্য এক ডিডাকশন রিবেট রিলিফ এক্সেট্রা অ্যান্ড আদার ট্যাক্স কনসেশন অ্যালাউড বাই দি ট্যাক্সেশন স্টেট উড লিডিং টু দা রিডাকশন অফ দি ট্যাক্স লাইবিলিটি অ্যান্ড ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স মিনিমাইজেশন আর ডিফারেন্ট থিং দুইটা এক জিনিস মানে আমার ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং আর ট্যাক্স কম আনো ট্যাক্স মিনিমাইজেশন দুইটা ভিন্ন জিনিস দ্য রিজন ইজ দ্যাট ট্যাক্স মিনিমাইজিং স্ট্র্যাটেজিজ মে ইন্ট্রোডিউস সিগনিফিকেন্ট কস্ট অ্যালং উইথ দ্য নন ট্যাক্স ডাইমেনশন দেয়ার পর দ্য ট্যাক্স মিনিমাইজেশন স্ট্র্যাটেজি মে বি আনডিজারেবল আফটারঅল এ পার্টিকুলার ইজি ওয়ে টু অ্যাভয়েড ট্যাক্সেস ইজ টু অ্যাভয়েড ইনভেস্টিং ইন প্রফিটেবল ভেঞ্চার অ্যান্ড দ্য ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং মিনস নট টু মিনিমাইজ ট্যাক্স বাট টু ম্যাক্সিমাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন অন অ্যাসে এখন তিনটার মধ্যে যদি তুলনা করি আপনি একটু ভালো করে দেখেন ট্যাক্স ইভাসান এটা নাইদার লিগাল নর ইথিক্যাল নর ডিজায়ারেবল ট্যাক্স অ্যাভয়েডেন্সের কথা বলছে ইট ইজ লিগাল বাট ইথিক্যাল কিনা ডিজায়ারেবল কিনা একটু কোশ্চেনেবল আর কি মনে দ্বিধা লাগে আর কি বাট ট্যাক্স প্ল্যানিং সব দিক থেকে এটা লিগাল ইথিক্যাল ডিজায়ারেবল অ্যাবসলিউট ঠিক আছে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার যেমন হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যেমন ফরেন এন এক্সাম্পল মেশিনারিজ এর ট্যাক্স ডেপ্রিসিয়েশন রাইট স্যার আবার আমি অ্যাক্সিলারেটেড একটা বা ইনিশিয়াল একটা ডেপ্রিসিয়েশন নিতে পারি তো আমি যদি মানে ধরেন আমার যদি একটু ট্যাক্সে বেনিফিট আছে ফার্স্টে আমি ব্যবসা স্টার্ট করেছি প্রথম দুই তিন বছর আমার ট্যাক্সের কিছু এক্সামশন আছে বা বেনিফিট আছে আমি যদি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা না নিই তাহলে কি স্যার আসলে মানে অথরিটি ইচ্ছে করে কি ইম্পোজ করতে পারে মানে আমাকে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারে কারণ হচ্ছে আমি এটা বলছি স্যার এটা আমি বলি আপনাকে এটা এটা হয় কি মানে ফার্স্ট ইয়ারে একটা মেশিনের উপরে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এবং নর্মাল ডেপ্রিসিয়েশন আপনি দুইটাই পাবেন এবং অনলি ফার্স্ট ইয়ারই পাবেন কিন্তু ফার্স্ট ইয়ারে এই হিউজ ডেপ্রিসিয়েশন চার্জের কারণে আপনার হয়তো লোকসান আসতে পারে বা প্রফিট কমে যেতে পারে ঠিকই আছে কিন্তু ইউজুয়ালি আমরা যেটা ডিপার্টমেন্টে দেখি এটা না চাইলে কেউ দেয় না আপনি নিজে থেকে যদি না চান তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইটা মানে আগ বাড়াইয়া আপনাকে দুইটাই দিবে দিলে পরে যে সমস্যাটা সৃষ্টি হয় আপনার সোন ইনকাম থেকে অ্যাসেসড ইনকাম কমে যায় কোনো ডিসিটি এইটা নিতে চায় না এই পেইনটা নিতে চায় না কারণ তাকে আবার জবাব দিয়ে করতে হয় পর্দাতা ইনকাম দেখাইছে দশ টাকা তুমি ইনকাম করছো ষাট টাকা কেন নর্মালি তো ডিসিটির কামই হলো আপনি দেখাবেন দশ টাকা এটার টাইনে হেস করবে সতেরো টাকা তো সতেরো করতে চায় না এটা হলো ইনকাম ট্যাক্স এর ওই যে ট্যাক্স প্ল্যানিং এর ফর্মুলা এটা বলা হয় যে এগ্রিগেট ইনকাম থেকে এক্সক্লুশন যতখানি ম্যাক্সিমাইজ করা যায় তাতে করে জিপি আসবে তারপরে এরপরে অ্যালাবল ডিডাকশন গুলোকে ম্যাক্সিমাইজ করা বললেই ম্যাক্সিমাইজ করা সব ক্ষেত্রে সম্ভব হয় না এরপরে ট্যাক্সিবল ইনকাম আসবে এটাকে ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করা বলতে পারে যে ট্যাক্স রেটকে মিনিমাইজ করা মিনিমাইজ করা তো ট্যাক্স রেট তো রে এটাকে আমার মিনিমাইজ করে কেন তবে হ্যাঁ কতগুলো বিষয় আছে যেমন আমাদের এসারোতে আছে আপনি ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় বাংলাদেশের কোন প্রান্তে ইন্ডাস্ট্রি এটা সেট করবেন এটা ঢাকা গাজীপুর ভালুকা এসব জায়গায় নারায়ণগঞ্জে হলে হবে না এসব জায়গায় ইন্ডাস্ট্রি ভরে গেছে বলছে এর বাইরে যদি আপনি করেন তাহলে আপনার নর্মাল যা ট্যাক্স রেট তার থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনি রিবেট পাবেন এইরকম আমি আমি এলাকা আমি এমনভাবে সিলেক্ট করতে পারি যেখানে ট্যাক্স রেটটা মিনিমাম আমার কোম্পানি হলেও সেখানে আমি এই বেনিফিট পাবো অথবা ধরেন আমি যদি ইপিজেডে করি অথবা আমি যদি ইকোনমিক জোনে করি অর্থনৈতিক অঞ্চলে করি সেখানে আমি দশ বছরের একটা হলিডে পাচ্ছি দশ বছরের একটা এক্সামিশন পাচ্ছি সুতরাং এইটা হচ্ছে আপনার ট্যাক্স প্ল্যানিং এই ট্যাক্স প্ল্যানিং কিন্তু অনেক বড় জিনিস অনেক উচ্চ মার্গের জিনিস এই কথাটাই এখন বলতেছি যে আপনি যদি ইকোনমিক জোনে করি তাহলে আমার দশ বছর কোনো ট্যাক্স নেই দশ বছরের ভিতরে প্রথম তিন বছর একেবারে হান্ড্রেড পার্সেন্ট হলিডে তারপরে আস্তে 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 একটু মানে এটা বাড়ে এই আর কি ট্যাক্স প্ল্যানিংয়ের কিছু অবজেকটিভ থাকে যেমন রিডাকশন অফ ট্যাক্স লাইবিলিটি মিনিমাইজেশন অফ লিটিগেশন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হেলদি গ্রোথ অফ ইকোনমি ইত্যাদি ইত্যাদি আর টাইপস অফ ট্যাক্স প্ল্যানিংয়ের মধ্যে মূলত লং টার্ম এবং শর্ট টার্ম শর্ট টার্মের মধ্যে পরে শর্ট টার্ম প্ল্যানিংয়ের মধ্যে পরে প্ল্যানিং থ্রু কি প্ল্যানিং কি থট অফ অ্যান্ড এক্সিকিউটেড অ্যাট দ্য এন্ড অফ দি ইনকাম ইয়ার মানে যেমন আপনাকে একটা উদাহরণ দিছি আমি যদি বছর শেষে আমি যদি কোথাও বিনিয়োগ করি তাহলে আমি একটা পট করে আমি একটা বিনিয়োগ রেয়াদ পেতে পারি তো বিনিয়োগ রেয়াদ যদি আমি পাই তাহলে আমার ট্যাক্সটা কমে যায় এটা খুব শর্ট টার্ম প্ল্যানিং মানে পরে এবং এই শর্ট টার্ম এর সঙ্গে ট্যাক্স অ্যাভয়েডেন্সটাও খুব কাছাকাছি যায় এই দুইটার মধ্যে খুব একটা ডিফারেন্স হয় মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স আর হচ্ছে শর্ট টার্ম শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং এই দুটা অলমোস্ট সেম আর ধরেন লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং অনেক মানে সুদূর প্রসারী যে প্ল্যানিংগুলো এগুলো অনেক আগে করতে হয় কারণ আপনি কোথায় একটু আগে বললাম সেটা হলো আপনার কোথায় আপনি মানে ইন্ডাস্ট্রি সেট করবেন সেটা অনেক আগের প্ল্যান এটা তো আপনার হুট করে হয় না সুতরাং ওগুলো ভেবে চিনতে মানে এগুলো করতে হয় যে কোথায় সেট করলে আমি লং টার্মে একটা আমি বেনিফিট পাব তো এই জন্য এটাকে দুই ভাগে মানে ভাগ করা হয় আরও আছে পারমিজিভ ট্যাক্স প্ল্যানিং পারপাজ এগুলো ট্যাক্স ম্যানেজমেন্ট যে ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি ট্যাক্স ম্যানেজমেন্ট কি ট্যাক্স প্ল্যানিং যেটা করা হয় সেটা ম্যানেজমেন্টের মাধ্যমেই করা হয় অর্থাৎ রকম ধরেন আমি যে সময় এরিয়াতে ট্যাক্স কাটার কথা সেগুলো কাটবো আমার বুকস অ্যাউন্ট মেনটেন করার কথা সেটা করব আমার যত কমপ্লায়েন্স আছে আমার টিডিএস কমপ্লায়েন্স টিডিএস রিটার্ন সাবমিশন কমপ্লায়েন্স নোটিশের কমপ্লায়েন্স এইভাবে সমস্ত কমপ্লায়েন্সগুলো যদি করি তাইলে আমার প্ল্যানিংয়ের সুবিধা হবে আমি যদি কমপ্লায়েন্স না করি ম্যানেজমেন্ট ট্যাক্স ম্যানেজমেন্টগুলো আমার ঠিক মতো না থাকে তাহলে আমার কোনো প্ল্যানিংয়ের কোনো কাজ হবে না এই জিনিসটাই এখানে মানে বুঝাতে চাচ্ছে আর এডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিক এখানেও কিছু কিছু বলছে যাই হোক এইগুলো কিছু মারফতি কথাবার্তা এখানে আছে সবগুলোই যে আমাদের খুব দরকার তা ট্যাক্স প্ল্যানিং প্রিন্সিপাল রেলিভেন্ট ট্যাক্স রেট টাইম এন্টিটি অ্যাকাউন্টিং মেথড

আগের মতো নাই মানে এখন আমাকে পিরিয়ড মানেই হলো জুলাই টু জুন এই পিরিয়ড আমাকে ফলো করতে হয় সুতরাং এখন আর আগে আমি যেমন খুশি তেমন আমার অ্যাকাউন্টিং ইয়ারটা ঠিক করব সেটা নাই ট্যাক্স জুরিজিকশান যেটা সেটাও এক ধরনের হয় যে বিদেশি কোম্পানির ক্ষেত্রে একরকম এখানে একরকম লো ট্যাক জোন হাইটেক জোন এগুলো কিন্তু আছে যেমন ইপিজেড বলেন তারপরে ইকোনমিক জোন বলেন অথবা এই আমি যে এলাকাগুলো বললাম ওই এলাকাগুলোর বাইরে হলে আপনার ট্যাক্স রেট কম ইত্যাদি আর ক্যারেক্টারিস্টিক অফ ইনকাম যেমন আপনার ইনকাম যদি হয় ই থেকে আপনার কি বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি অ্যানোবল সার্ভিস তাহলে তো আপনার ট্যাক্সই নেই আগামী দুই হাজার সাতাইশ পর্যন্ত ট্যাক্সই নেই তো সুতরাং ডিপেন্ড করে কত অনেক কিছুর উপরই আপনার এই প্ল্যানিংগুলো ডিপেন্ড করে ট্যাক্স ইজ এ ফাংশন অফ থ্রি ভেরিয়েবল ফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর মধ্যেও এরকম বেশ কিছু কথাবার্তা বলা আছে যা বলা হচ্ছে এতক্ষণ ধরে একই রকম মোটামুটি ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং কি হ্যাঁ বলেন স্যার একটু এক ব্যক্তি কোম্পানির ট্যাক্সটা নিয়ে একটু কথা বলবেন স্যার পরে পরে তো শেষ হোক ওকে স্যার ট্যাক্স প্ল্যানিং এর এরকম একটা জিনিস আমি ফেসবুকে পাইছি তো পাইয়া আমি এখানে দিয়ে দিছি মজার জিনিস মানে ভালো লাগলো আমার কাছে এই জন্যই দিলাম দেখেন কত ইম্পর্টেন্ট কথা যে মোট করযোগ্য আয়ের টোয়েন্টি পার্সেন্ট বিনিয়োগ করুন সর্বোচ্চ কর রেয়াত নিন ওই যে আপনি তো জানেন যে আমার ইনকামের থ্রি পার্সেন্ট অথবা আমি যা বিনিয়োগ করব তার ফিফটিন পার্সেন্ট তো ওইভাবেই আর কি পার্সেন্টের বিষয়টা ওখানেই আর তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন পঞ্চান্ন ধারায় প্রয়োগ থেকে দূরে থাকুন মানে ডিসিটি যে রিজার্ভ করবে সেখান থেকে দূরে থাকুন চার কিস্তিতে অগ্রিম কর জমা দিন সরল সুদ এড়িয়ে চলুন ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত আপনাকে ফেরত দিতে হবে এটা নিতে না এটা নটা ভুল হয়েছে এটা দেওয়া হবে পাঁচ নম্বরটা ছয় নম্বরে হচ্ছে পাঁচ লক্ষ টাকার অধিক লোন বা দান নগদে নিবেন না তাহলে সাতষট্টি তেরো ধারায় ডিম ডিনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হবে যদিও এখানে একটু চেঞ্জ আসছে এবছরের বাজেটে যে বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এদের মধ্যে যদি দান সংগঠিত হয় এনি অ্যামাউন্ট সেটা আপনার ব্যাংকের মাধ্যমে নিতে হবে না এখন ফাইল টু ফাইল দেখালেই হবে যদি বাবা দেখায় দেয় যে ছেলেকে দান কত পঞ্চাশ লক্ষ টাকা কোনো কাগজ লাগবে না শুধু বাবার রিটার্ন আর ছেলে রিটার্ন হলেই হবে এরকম স্বামী স্ত্রীও তাই স্যার সেই ক্ষেত্রে রিটার্নটা কি কপি হয় না না রিটার্নের ফটোকপি আমার নিজ ব্যাংক হিসাবে অন্যের টাকা লেনদেন করবেন না ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিম ডিনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হতে পারে আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন জেল জরিমানা এড়িয়ে চলুন সুন্দর কথা কথাগুলো ভালো লাগছে বিধায় এইখানে নিয়ে আসছে ঠিক আছে এই তো বলেন এখন আপনি কি বলছিলেন ওপিসির কথা হুম কে বলছিলেন স্যার আসলে ট্যাক্স প্ল্যানিং নিয়ে যখন মানে চিন্তা করছিলাম তখন হচ্ছে ওই এক ব্যক্তি কোম্পানির যে ট্যাক্স রেট এটা এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার মানে কেন ট্যাক্স প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে না ওয়ান ম্যান কোম্পানি কনসেপ্টটা তো আপনার কোম্পানি আইনে খুব বেশি দিন না বছর দুয়ে হয় আসছে এরকম এবং যার ফলে ইনকাম ট্যাক্সেও এটাকে একটু রেট কমায় দিছে ওটার মালিক একজনই শেয়ার হোল্ডার একজনই মাত্র এবং বড় বড় অনেক সময় দেখা যায় যে জি কে শামীম অথবা এরকম বড় বড় আছে লোক বড় বড় বিশাল বিশাল কন্ট্রাক্টর কিন্তু সে একা তো একা হলে সে বড় বড় টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না যেমন কিছু কিছু টেন্ডারে বলাই থাকে যারা টেন্ডারে পার্টিসিপেট তখন পারে না তো ফলে হয় কি সে আবার কাউকে বিশ্বাসও করে না সে যে আর দুইজন নিয়ে একটা কোম্পানি ফর্ম করবে বিশ্বাসও করে না কারোর উপরে তার বিশ্বাস নেই ফলে হয় কি সে একা একাই একটা কোম্পানি করতে পারবে এই কনসেপ্ট বিদেশের ছিল আমরা শুনছি যে হংকং এ নাকি প্রথম এটা দেখা দেয় যে ওয়ান ম্যান পাম্পে তো এখান থেকে দেখে দেখে আলটিমেটলি আমাদের দেশেও আসছে তো তাদের রেটটা একটু কম এই আর কি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাদের রেটটা কম মানে যদি স্যার আমার যদি প্রপার্টারশিপ বিজনেস থাকে মানে আমি তো স্যার ব্যক্তি বোঝে ট্যাক্স দিতে হবে হয়তো থার্টি এ চলে যাবে সেটা যদি আমি এক ব্যক্তিতে পরিণত করি তাহলে হচ্ছে যে আমার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে

ও ওটা তো দেখ দেখাইছি একটু আগে যে আগামী বছর হাইয়েস্ট ট্যাক্স রেট হলো থার্টি পার্সেন্ট দুই বছরের রেট ঘোষণা করছে না আচ্ছা তাইলে দুইটা প্রেজেন্টেশন আমাদের শেষ হলো তো গেল আপনার ওইটাতে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করবেন দ্বিতীয়টাতে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করেন তাতে আর অসুবিধা নেই আর আমার দ্বিতীয়তে একটা কোশ্চেন আছে স্যার কিসের কোশ্চেন এই যে পাঁচ লাখ টাকার উপরে স্যার ওই যে যে দান করার বিষয়টা এখন যেটা চেঞ্জ হয়েছে স্যার এটা ফাইন্যান্স সেক্টর কোন জায়গায় স্যার এটা বলা আছে রেফারেন্সটা একটু জানতে চাচ্ছি স্যার না বুঝছি আপনার কথা আমাকে দেখে বলতে হবে দাঁড়ান স্যার এটা ফাইন্যান্স সেক্টর দ্বিতীয় শিডিউলে হ্যাঁ সেকেন্ড শিডিউলে আসছে ফাইন্যান্স সেক্টর স্যার এটা এবারে ইন্ট্রোডিউস স্যার তাই এই যে আপনার বাবা মা ভাই বোন এদের মধ্যে যদি দান সংগঠিত হয় সেটা যে আয় হবে না তাই নাকি কোনটা বলছেন জি স্যার আচ্ছা প্রথম কথা হলো আয়ের যে ডেফিনিশন

আর স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই ইনকাম মেহ ইনকাম হোল্ডার দুজনেই সংসার কন্ট্রিবিউট করে তার ইন পার্সোনাল এক্সপেন্ডিচারটা তো আসেই মানেই শিডিউলে আসে কি আবার বলেন じゃ ওইটা দেখে বলি আপনাকে যেটা বলছি ওটা আমারও একটু দেখতে হবে বা এখানে পরিপত্রতেও ধারণা তো পরিপত্রে যে কোথায় বলছে যে দানে ওই যে ইস্যের উপরে যে হবে না বাবা মা ভাই বোন এবং মানে স্বামী স্ত্রী এই এটা

দাতা রিটার্নে প্রদর্শনের শর্ত প্রযোজ্য হবে না दट मींस দেশে হলে দুইজনের থাকতে হবে আর বিদেশে হইলে শুধু যে পাঠাবে ব্যাংকিং চ্যানেলে ওটাই হইলি হবে যে যে পাঠাবে তার দরকার নাই ঠিক আছে এই যে ট্যাক্স প্ল্যানিং একটা অঙ্ক সলভ করছে দেখা যাচ্ছে স্বামী ইনকাম করে ভাই হাজি ওয়াইফ ইনকাম করে এখন উই প্ল্যানিং অঙ্ক সলভ করেছে যে মানে স্বামীর খরচ না দেখে মানে স্ত্রী খরচ দেখালে হুম মানে ছেলের খরচ ছেলের ভাতা বা ইত্যাদি কিন্তু দেখালে ট্যাক্স সেভ হচ্ছে এটা ইথিক্যাল কি মানে স্ত্রী যে খরচ করছে বা স্বামী বা খরচ করছে এটা প্রমাণ ট্যাক্স মানে অঙ্কটা যে সলভ করলো দেখালো যে স্বামীর স্বামীর ক্ষেত্রে খরচ না দেখা স্ত্রীর খাতে খরচ দেখা ট্যাক্স এটা তো হওয়ার কথা না এটা তো কি লাভ হলো দুইজনে যদি হয় তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার আইদার মানে একজনে দেখাবে বা দুজনেও সমানভাবে দেখাতে পারে আমরা বাস্তবে যেটা দেখি তো এখন এটা হতে পারে যে স্বামীর হাতে কোনো টাকা নেই মানে মানে সে যদি খরচ দেখায় তাহলে তার ফাইলে মিলতেছে না তাহলে তার ক্যাশ শর্ট করতেছে তো তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে আমি ওয়াইফের ফাইলে সাফিসিয়েন্ট ক্যাশ আছে সুতরাং ওয়াইফের ফাইলে আমি পুরো ফ্যামিলি এক্সপেন্ডিচারটা শো করে দেই তাতে করে আমার আর মানে এদিক ওদিক করতে হয় না এমনটা হতে পারে এই আর কি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার ছোট একটা প্রশ্ন হ্যাঁ বলেন ওয়ান কোম্পানি স্যার সে হচ্ছে আইটি এনেবল সার্ভিস কোম্পানি তো স্যার যেহেতু স্যার এটা হচ্ছে স্যার এক্সেমটেড তো স্যার এটা কি যেহেতু তার এখনো ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় নাই তো স্যার যেহেতু ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় তাহলে কি স্যার সেটি স্যার সেই এক্সেমশন নিতে পারবে নাকি স্যার হচ্ছে তার ফার্স্ট রিটার্ন জমা দিয়ে তারপর হচ্ছে স্যার তার যে এক্সামশন না সেটা নিতে পারবে স্যার প্রসেস ঠিক স্যার এটা শোনেন আপনি বলছেন একটা ওপিসি প্রথম কথা হলো ওপিসি আপনার এই বেনিফিট পাবে না এটা হলো আপনাকে গোড়াতেই আপনার মেরে দিলাম ওপিসির জন্য এই বেনিফিট নয় এই বেনিফিট হলো একজন ব্যক্তির জন্য স্বাভাবিক ব্যক্তি স্বাভাবিক মানুষের জন্য ওপিসি হলো একটা এনটিটি আপনি কি বুঝতে পারেন আমার কথা তার মানে আপনাকে গোড়াতেই মেরে দিলাম আমি মানে অপিসি নিয়ে আপনি যে কথা বলছেন যে একটা অফিসি যদি তারা একটা ই করে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুলে মানে তার ব্যবসাটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট তাহলে সে বেনিফিট পাবে কিনা উত্তর হলো নয়কারে না তাহলে বলতে পারেন স্যার কে পাবে পাবে ব্যক্তি ব্যক্তি বোঝেন ব্যক্তি মানে ইংরেজি ইন্ডিভিজুয়াল আর অফিসি মানে ওয়ান ম্যান কোম্পানি দুইটা আলাদা জিনিস সম্পূর্ণ ব্যক্তি হিসাবে আমার কোথাও রেজিস্ট্রি করতে হয় না কিন্তু অফিস হিসাবে আমার আর তে রেজিস্ট্রি করতে হয় আচ্ছা তাই হোক এখন আপনারা কোশ্চেনটা তর্কের খাতিরে ধরে নিন যে আপনি আসলে বলতে চাচ্ছেন একজন ব্যক্তি তর্কের খাতিরে ধরে নিন ধরবো নাকি না আপনি ওইখানেই আপনার आंसर পেয়ে গেছেন স্যার বলেন ওই তো একজন ব্যক্তি যদি একটা সফটওয়্যার কোম্পানি হয় সে আগামী 2027 সাল পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কন্ডিশন একটাই সেটা হলো তাকে রিটার্ন দিতে হবে এবং শুধু রিটার্ন দিরলেই হবে না তার সমস্ত তথ্য হ্যাঁ স্যার স্যার থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ বলেন আচ্ছা তো পোরশন তো গেল তাই না তো আমরা দুইটা প্রেজেন্টেশন কিন্তু শেষ করলাম এখন আসেন থার্ড প্রেজেন্টেশনে ইনকাম ট্যাক্স রিটার্ন আসেন আমরা এটা দেখি এবং এটা মানে রিটার্ন নিয়েও হয়তো আপনার কিছু क्वेश्चन থাকতে পারে তো দেখেন আমি এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এগুলো কভার প্রেজেন্টেশনে বলা হচ্ছে রিটার্ন কি ফর্ম তো এটা একটা প্রেসক্রাইবড বাই দি এনবিআর এবং আমরা যারা ব্যক্তি রিটার্ন সাবমিট করি আমাদের ওই রিটার্নের সাথে আরও দুইটা ফর্ম অ্যাটাচ করা একটা হলো আপনার ওয়েলথ স্টেটমেন্ট আর একটা হল লাইফ স্টাইল স্টেটমেন্ট একটা হল আইটি টেন বি আর একটা হলো আইটি ডাবল বি তো ওই তিনটা নিয়েই কিন্তু একটা রিটার্ন ব্যক্তির ক্ষেত্রে আর কোম্পানির রিটার্ন আলাদা পার্টনারশিপ ফার্মের রিটার্ন আলাদা এইভাবে রিটার্ন কিন্তু আলাদা আলাদা রিটার্ন আছে তো যার খেলা যার বেলায় যেটা প্রযোজ্য সে সেইটা ফিল করবে এখন আসেন যে রিটার্ন কাকে কাকে দিতে হয় প্রথম কথা হলো যার আয় সাড়ে তিন লক্ষ টাকার অধিক আয় মানে করযোগ্য আয় যদি এই যে থ্রেশোর লিমিট যেটা সাড়ে তিন লাখ এটা এক্সিট করলে তাকে রিটার্ন দিতে হবে এটা তো খুবই স্বাভাবিক এটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যার এই বছরের ইনকাম হচ্ছে বিলো ট্যাকজেবল এবং প্রিভিয়াস তিন বছরেও ছিল বিলো ট্যাক্সিবল তাহলে তাকে রিটার্ন দিতে হবে না কিন্তু যার এবছরের ইনকাম বিলো ট্যাক্সেবল হওয়া সত্ত্বেও প্রিভিয়াস তিন বছরের যে কোনো এক বা একাধিক বছরে যার ইনকাম ট্যাক্সেবল ছিল এবং সে ট্যাক্স দিয়েছিল তাহলে সে কিন্তু এই রিটার্ন সাবমিশন ক্রাইটেরিয়া পড়ে গেল যেমন আপনি আমার কথা ধরেন আমার কথা দিয়ে আপনাকে দুই নম্বরটা বলি ধরেন আমি রিটায়ার করলাম রিটায়ার করার পরে এখন আমার পেনশন ছাড়া আর কোনো ইনকাম নেই কথার কথা অথবা শিক্ষকতা হিসেবে আমার যা দুই চার পয়সা ইনকাম সেটা সাড়ে তিন লাখ টাকার অনেক নিচে আর পেনশন তো গভর্নমেন্ট পেনশন কিন্তু সম্পূর্ণ করমুক্ত তো এখন আমি কি এবছরে রিটার্ন সাবমিট করব আমার কি করতে হবে এর উত্তর কি উত্তর হলো বিগত তিন বছরের ইতিহাস আমাকে দেখতে হবে যে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ পর বছরে আমি রিটার্ন দাখিল করব কি না আমার বিলো ট্যাকজেবল হওয়া সত্ত্বেও ডিপেন্ড করে যে আমার প্রিভিয়াস তিন বছরের এক বা একাধিক বছরে যদি আমার ইনকাম ট্যাক্সেবল থেকে থাকে আমি ট্যাক্স দিয়ে থাকি তাহলে এই বছরও নিদেন পক্ষে আমাকে রিটার্নটা সাবমিট করতে হবে ভয় নাই আমাকে কোনো মিনিমাম ট্যাক্স দিতে হবে না ওই ভয় নেই সাড়ে তিন লাখ টাকার নিচে যদি আমার ইনকাম হয় তাহলে আমি কোনো মিনিমাম ট্যাক্সের মধ্যেও পড়ি না শুধু রিটার্নটা সাবমিট করতে হবে এই যা দেখেন দুই নম্বরটা ক্লিয়ার কিনা তাহলে বলতে পারেন আমি একটু ক্লিয়ার করি আরেকটু ক্লিয়ার করি সেটা হলো দেখেন আমি রিটায়ার করার পরে আজকে ফোর্থ ইয়ার আজকে ফোর্থ ইয়ার তার মানে রিটায়ার করার পর থেকে আমার ইনকাম বিলো ট্যাক্সেবল বিলো ট্যাক্সিবল বিলো ট্যাক্সেবল এবং ফোর্থ ইয়ারে এই বছরেও বিলো ট্যাকজেবল তার মানে এই বছরে আমি রিটার্নই সাবমিট করব কারণ আইনে বলা আছে যে আমার বিগত তিন বছর যদি বিলো ট্যাকজেবল হয় এবং এবছরও যদি বিলো ট্যাকজেবেল হয় তাহলে আমি এই দুই নম্বর যেটা বলছে তাতে আমি পড়ি দেখেন এখন কারোর কোনো কোশ্চেন এই স্লাইডে সেই ক্ষেত্রে কি ডিসিটিকে আগে থেকে জানাতে হবে না এটা ভদ্রতা আচ্ছা সেটা আপনার ভদ্রতা আপনি একটা চিঠি দিয়ে জানাতে পারেন যে আমি আয়কর আইনের একশো ধারায় আমি পড়ি না এই হলো আমার অবস্থান সুতরাং আমি কিন্তু রিটার্ন দাখিল করা থেকে বিরত রহিলাম জাস্ট এটা আপনার ফর ইউর ইন্টিমেশন এটা আপনি যদি রিসিভ করাই আনতে পারেন আপনি রেখে দিলেন আপনার যদি ফিউচার কোনো ডিসপিউট যদি আরাইস হয় যে আপনাকে আর একজন ডিসিটি আসলো সে একটা জরিমানা নোটিশ করলো তখন যাতে আপনি এটা দেখাতে পারেন যে আমি তো রিটার্ন দাখিলের মধ্যে পড়ি না হ্যাঁ বলেন একটা প্রশ্ন ছিল স্যার যদিও আমরা স্যার পার্সোনাল ট্যাক্স নিয়ে আলাপ করছিলাম কোম্পানির ক্ষেত্রে যদি এরকম মনে করি যদি আমরা তিন বছর আমার কোনো বিজনেস নাই বাট বিকজ বিভিন্ন কারণে কোম্পানিটা বন্ধ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কি স্যার কোনো ধরনের মানে প্র্যাকটিসটা কেমন স্যার কিছুই করার নাই শুনতে আমি ওই কোম্পানি জন্মগ্রহণ করার পরে মৃত্যু না হওয়া পর্যন্ত কোম্পানিকে রিটার্ন দাখিল করতে হবে এটা পরের স্লাইডে আছে স্যার পরের স্লাইডেই আছে হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা এই দেখেন পরের স্লাইডে প্রত্যেকটা কোম্পানিকে মানে রিটার্ন দাখিল করতে হবে একবারে কোম্পানি ফর্মেশন হওয়ার পর থেকে তার কোনো রেভিনিউ থাকুক আর না থাকুক অপারেশনে যাক আর না যাক তাতে কিছু যায় আসে না শুধু ব্যালেন্স শিট দিয়ে মানে আপনাকে রিটার্নটা সাবমিট করে দিতে হবে এবং এটা উইন্ডিং আপ না হওয়া পর্যন্ত আপনাকে এই রিটার্ন চালায় যেতে হবে প্রতি বছর আপনাকে অডিট রিপোর্ট করতে হবে একটা কোম্পানি মানে হাজারো একটা মানে একটা কমপ্লায়েন্সের মধ্যে পড়ে যায় তো সুতরাং এই আর কি তারপরে দুই নম্বর হচ্ছে এনি রেসিডেন্ট নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং ফিক্সড বেইজ ইন বাংলাদেশ মানে যে কোনো নিবাসী বা অনিবাসী ব্যক্তি যার বাংলাদেশে স্থায়ী ঠিকানা আছে তারপরে পার্টনারশিপ ফার্ম এবং এর পার্টনার অ্যাসোসিয়েশন অফ পার্সন শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ দ্য কোম্পানি অ্যানএমপ্লয়ি হোল্ডিং ম্যানেজারিয়াল ওর এক্সিকিউটিভ পজিশন ইন এনি বিজনেস যে কোনো কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনে জব করে মানে একটা সে যত ছোট জবই করু ধরেন একটা জুনিয়র অফিসার জয়েন করছে পনেরো হাজার টাকা বেতন মাসে বছরে বেতন তার এক লাখ আশি মানে সাড়ে তিন লাখ টাকার অনেক নিচে তা সত্ত্বেও তাকে রিটার্ন দাখিল করতে হবে যেহেতু সে তার ডেজিগনেশন হচ্ছে জুনিয়র অফিসার সুতরাং এরকম সমস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল পজিশনে জব করে এক্সিকিউটিভ পজিশনে জব করে ইভেন ফ্যাক্টরি লেভেলে কারখানা লেভেলে যারা সুপারভাইজার পজিশনে জব করে তাদের কিন্তু রিটার্ন দাখিল ম্যান্ডেটরি তার বেতন যাই হোক না কেন রিটার্ন দাখিল ম্যান্ডেটরি মানে হলো তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে উত্তর হলো ন মিনিমাম ট্যাক্স তাহলে কাকে দিতে হয় যার সাড়ে তিন লাখ টাকার বেশি ইনকাম তাকে দিতে হয় তো তার মানে বলতে পারেন যে ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনের মধ্যে কারা পড়ে না পড়ে না হলো ক্লার্ক যারা পিয়ন দারোয়ান ড্রাইভার এরা পড়ে না আবার একজন ড্রাইভারের বেতন যদি এরকম মাসে পঞ্চাশ হাজার হয় বছরে ছয় লাখ হয় আবার সে তো পড়ে গেছে আবার ওই সাড়ে তিন লাখ টাকার ওই ভেজালে তো সুতরাং বিষয়টা এরকম আর কি তারপরে যেটা বলছে যে দুইশো একষট্টি এবং দুইশো চৌষট্টি ধারায় যাদের রিটার্ন দাখিল যাদের পিএসআর দেখানো বাধ্যতামূলক যাদের পার্সন হিসাবে টিআইএন নেওয়া বাধ্যতামূলক দুইশো একষট্টিতে যাদের টিআইএন নেওয়া বাধ্যতামূলক দুইশো চৌষট্টি অনুযায়ী তাদের পিএসআর মানে দেখানোটা বাধ্যতামূলক পিএসআর মানে হল প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন তাদের প্রত্যেকে রিটার্ন দাখিল করতে হবে সুতরাং আপনি অন্য অন্য জায়গায় না পড়লেও এইখানে এসে কিন্তু ম্যাক্সিমাম লোক এই দুই জায়গায় এসে পড়ে যায় এই আর ইনকাম যদি কারোর করমুক্ত আয় থাকে অথবা কারোর এমন কোনো ইনকাম থাকে তাহলে তাদেরকেও কিন্তু আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এই এখন ফিক্সড বেস হল বাংলাদেশের ঠিকানা যেমন হয় কি ধরেন হৈমন্তী শুক্লা একজন কলকাতার একজন শিল্পী বাংলাদেশে গান গাইতে আসছিল তো মানে এক রাত গান গাইয়া সে দশ লাখ টাকা নিয়ে চলে গেছে তো দশ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় সে নন রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে থার্টি পার্সেন্ট টিডিএস করে রাখা হবে যে অর্গানাইজেশন তাকে নিয়ে আসছে কিন্তু তাকে বাংলাদেশে রিটার্ন দাখিল করতে হবে না যেহেতু মানে হৈমতী শুক্লার বাংলাদেশে কোনো ঠিকানা নাই কোনো ফিক্সড বেজ নাই সুতরাং তাকে রিটার্ন দাখিল করতে হবে না কিন্তু কোনো নিবাসী বা অনিবাসী যার বাংলাদেশে ফিক্সড বেজ আছে যেমন একজন বিদেশি ইন্ডিয়ান একজন নাগরিক বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে চার বছরের চাকরি নিয়ে আসছে এখানে একটা ঠিকানা হয়েছে তো তার রিটার্ন দাখিল করতে হবে সে নন রেসিডেন্ট হয়েছে তাতে কি হয়েছে তার তো বাংলাদেশে এখন একটা চার বছরের জন্য আসছে তার একটা ঠিকানা হয়েছে সে একটা বাসা নিয়েছে ইত্যাদি যাই হোক একটা কোম্পানির ঠিকানা আছে এই হলো বিষয় আর কি ঠিক আছে স্যার এখানে প্রথমে যেটা আছে এনি রেসিডেন্ট তো এনি রেসিডেন্ট মধ্যে তো সবাই পারে তাহলে তো সেই হিসেবে সবাইকে ট্যাক্স দাখিল রিটার্ন দাখিল করতে হবে হ্যাঁ বটে এনি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট ইজ হ্যাভিং ফিক্সড বেজ ইন বাংলাদেশ মানে ওই অর্থে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সে ওই অর্থে না যে বাংলাদেশের প্রতিটা নিবাসী মানে একজন রিক্সাওয়ালা মানে তা সে বাংলাদেশের নিবাসী তাকেও রিটার্ন দাখিল করতে হবে আসলে জিনিসটা তা বলে নাই ওই সাড়ে তিন লাখের ভিতরে না পড়লে আপনাকে দিতে হবে

সেই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কিন্তু শুধু ইন্ডিভিজুয়ালের জন্য নয় এটা আপনি জানেন কিনা আমার বলা হয়নি ওই রেটটা তিন শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রযোজ্য প্রথম সাড়ে তিন লক্ষ শূন্য এরপরে এক লাখ পাঁচ লাখ এভাবে যে দেখাইছি যেটা ওটা তিন শ্রেণীর করদাতার জন্য প্রযোজ্য কেউ বলতে পারবেন আপনাদের এই তিনশো জনের মধ্যে ফার্ম আর না হয় নাই আপনার ফার্ম ইন্ডিভিজুয়াল

এই ইয়ারে না না সব ইসের জন্য তো আপনার ফান্ডে রিটার্ন দাখিল তো বাধ্যতামূলক স্যার এই ক্ষেত্রে কি তাদের ট্যাক্স রেট সাড়ে সাতাইশ না সাড়ে সাত হবে কেন ফান্ডের এখন হয়েছে কি ডাব্লিউ এটা পনেরো করে নাই আপনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড এটা একটা ও দিয়ে এদের রেটটা করছে আপনার পনেরো কিন্তু ডাব্লিউ পিপি পিপিএফ এর ট্যাক্স রেট আলাদাভাবে ঘোষণা করে নাই সেই হিসাবে তো সাড়ে সাতাইশ হওয়ার কথা

এখন আসেন রিটার্ন দাখিল করতে হবে না কাকে কাকে নাম্বার ওয়ান পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি তো বিশ্ববিদ্যালয়কে রিটার্ন দাখিল করতে হবে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক বা যারা কর্মকর্তা তাদের কিন্তু রিটার্ন দাখিল করতে হবে তাদেরকে মাফ করেনি শুধু বিশ্ববিদ্যালয়ের একটা সিঙ্গেল রিটার্নটাকে মাফ করছে এটা হলো এক নম্বর দুই নম্বরে হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যারা ইংলিশ ভার্সন কারিকুলাম ফলো করে না তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না তিন নাম্বার বাংলাদেশ ব্যাংক চার নাম্বার লোকাল অথরিটি মানে অথরিটি বলতে এখানে মিন করছে লোকাল গভর্নমেন্ট বিশেষ করে যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না চার নাম্বার স্ট্যাটুটোরি গভর্নমেন্ট অথরিটি অর অটোনোমাস বডি হু হ্যাজ নো ইনকাম আদার দেন ফান্ড রিসিভ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম

এরকম অনেক কিছু আছে মনে ঘটনামাজ আছে যারা এটার মধ্যে পড়ছে যারা শুধু গভর্নমেন্টের টাকায় চলে তারপরে দেখেন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড এন্ড গভর্নমেন্ট পেনশন ফান্ড এদেরকে রিটার্ন দিতে হবে না বাট প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড বা ফান্ড তাদের কিন্তু রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়নি তারপরে জি নাম্বার হৈমন্ত্রী শুক্লা এ নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং নো ফিক্সড বেইজ ইন বাংলাদেশ যার বাংলাদেশে কোনো ঠিকানা নাই তাকে রিটার্ন দিতে হবে না তার যদি বাংলাদেশে আয় হয় এক্স হবে এক্স কেটে রাখা হবে কেটে রেখে সরকারি কোষাগারে বৈমন্ডী শুক্লার নামে জমা হবে তার মানে এই না যে তাকে রিটার্ন দিতে হবে বাংলাদেশে একটা সেটা হবে আর শেষ নাম্বার যেটা সেটা হলো এনবিআর যদি কাউকে রিডান দাখিল থেকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তো তাকে রিটার্ন দিতে হবে না আসসালামু আলাইকুম স্যার একটা প্রশ্ন ছিল বলেন স্যার যে ফান্ডে কথা বললেন স্যার गवर्नमेंटের কোন ফান্ড ওরা যদি আরজেসি থেকে ইনকর্মেশন পেয়ে থাকে ওদের কি রিটার্ন জমা দেওয়া লাগে না এখন তার স্টেটাসটা কি লিমিটেড কোম্পানি জি মানে লিমিটেড না ওরা হচ্ছে একটা আমি একটা স্যার মানে ওদের হচ্ছে কি বাইরে থেকে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হচ্ছে ওরা ফান্ড নেয় ওই ফান্ড দিয়ে হচ্ছে ওরা হচ্ছে সিটি কর্পোরেশন হচ্ছে গভর্নমেন্ট এর হয়ে কাজ করে এখন ওদের তো হচ্ছে স্যার আর জেসি থেকে ইনকর্মেশন ইনকর্পোরেশন নেওয়া আছে এখন ওদের কি এখান থেকে রিটার্ন কি দেওয়া লাগবে কিনা না লাগবে তো ওটা তো আর ই নাম্বারে পড়ে না এটা নিয়ে স্যার ওরা মানে ওরা নিজেরও জানে না আসলে কি দিতে হবে না দিতে হবে কি হবে না তো এখানে পরিষ্কার আমার ক্লাসই তো পরিষ্কার আপনাকে তো পরিষ্কার ভাবে বলা আছে যে কাকে কাকে দিতে হবে কাকে কাকে দিতে হবে না এর হয়ে কাজ করে ওরা মূলত ইনকামটা পুরোটাই গভর্নমেন্টের না সেটা বলা নাই কোথাও তাহলে আপনি যদি এটা চান এটা ঢুকাইতে হবে এবারে আইনে মানে ওরা তো গভর্নমেন্টের হাসপাতাল হয় এই ক্ষেত্রে সে যে তার উপর ট্যাক্স দেওয়া লাগবে না পেশেন্ট থেকে যে ইনকাম ওইটার দেওয়া লাগবে নাকি হ্যাঁ বাংলাদেশে যত এনজিও সবার তো একই ভাবে তাদের যে ফরেন ডোনেশন ওইটা তো ট্যাক্স ফ্রি এবং নরমালি ওটা চ্যারিটেবল পারপাসেই ব্যয় হয় তো এই জন্য ওটা ট্যাক্স ফ্রি হয় আর তাদের যদি আদার ইনকামের কোনো সেভিংস থাকে কোনো এফডিআর থাকে সঞ্চয় প্রকল্প সবগুলা থেকে যে ইনকাম হ্যাঁ ওই তো আদার ইনকাম যেটা থাকে ওইটার উপরেই ট্যাক্স হয় এটাও তো 2.25 স্যার यस 2.25 স্যার কিন্তু যে অনেক স্যাবেট কোম্পানি যাদের বেসিক অনেক কম দেখায় ট্যাক্স কম দেয় এমপ্লয়িদের ট্যাক্স কম দেওয়ার জন্য

সেটা হলো আগামী ক্লাস আমার হবে ইনকাম ফ্রম স্যালারি ওইখানে আপনি দেখবেন একজন বেতনভুক্ত কর্ম কর্মচারী বা কর্মকর্তা তিনি যা বেতন ভাতা দিয়ে পান টোটালটার উপরে ট্যাক্স হবে ওই কি মূল বেতন দিল কি বাড়ি ভাড়া ভাতা কি অমুক ভাতা তমুক ভাতা ভাতা অনেক বেশি বেশি কম ওতে কিছু যায় আসে না

স্যার কত নম্বরেরটা স্যার কত নেই আমাদের যে রিটার্ন দাখিলের যে ধারা রিটার্ন এটা দাখিলের এটা আপনি পাবেন রিটার্ন দাখিলের চ্যাপ্টারটাই আপনি যেতে পারেন এটা হলো আপনার আমাদের চাপটা 9 থেকে শুরু 173 সব আছে এখান থেকে পড়ানো হচ্ছে থ্যাংক ইউ সার এখন আসেন যে রিটার্ন কোথায় সাবমিট করতে হয় এটা তো আমরা মানে গতানুগতিক আমরা জানি যে সার্কেল অফিসে সাবমিট করতে হয় আচ্ছা তো রিটার্ন কোথায় দাখিল করতে হয় সেটা হলো মেলায় দাখিল করা যায় অনলাইনে রিটার্ন দাখিল করা যায় সার্কেলে গিয়ে দাখিল করা যায় আর বিদেশে থাকলে ওই সময় বাংলাদেশে যুদ্ধাবাস আছে বিদেশে ওখানেও আপনার রিটার্ন নেওয়া হয় এই চার জায়গায় চার ভাবে রিটার্ন এই স্লাইডে কোনো কোশ্চেন নাই তো এখন আসেন যে রিটার্নের সঙ্গে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা তো ধরেন একটা বলছি যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু অডিট রিপোর্ট ম্যান্ডেটরি আর ব্যক্তির ক্ষেত্রে আইটি এবং আইটি টেন ডাবল বি মানে সম্পদ বিবরণী এবং জীবনযাত্রার শখ এই দুইটা জিনিসও সাবমিট করা ম্যান্ডেটরি তবে এখানে একটা কথা বলছে যে সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক কার যার গ্রস সম্পদ পঞ্চাশ লক্ষ টাকা অতিক্রম করে যার একটা গাড়ি আছে যার বাড়ি আছে সিটি কর্পোরেশন এলাকায় অথবা যার বিদেশে কোনো অ্যাসেট আছে অথবা যে যদি সে কোনো কোম্পানির শেয়ারহোল্ডার ডাইরেক্টর হয়ে থাকে এই এই পাঁচ শ্রেণীর ক্ষেত্রে এ বি সি ডি ই এদের ক্ষেত্রে কিন্তু সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক আরেকটা নিচে বলছে যে পারিবারিক ব্যয়ের যে ফিরিস্তি লাইফ স্টাইল স্টেটমেন্ট এইটা কাকে কাকে সাবমিট করতে হবে বলছে যে যার ইনকাম পাঁচ লক্ষ টাকার অধিক অথবা যার গাড়ি আছে বাড়ি আছে ব্যবসা থেকে ইনকাম আছে বা শেয়ার হোল্ডার ডাইরেক্টর কোনো কোম্পানি তাদের অবশ্যই ওই ফর্মটাও ফিল আপ করতে হবে স্যার অনেকে তো এই ফর্মটা শুধু লাস্ট একটা অ্যামাউন্ট লিখে দেয় তো সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা না অবশ্যই একটা ফর্ম কভেন ডিজাইন করছে ইন্ডিয়া ডিজাইন করছে তো আপনাকে একটা নিয়ে আপনি জোট ফল নামায় দিবেন তার জন্য নয় এটা বুঝতে হবে মানে ফুডিং এক্সপ্রেস যেমন হম এটা তো স্যার মানে প্রতিদিনের খরচ প্রতিদিন তো লেখে রাখা মানে আমাদের দেশের এই প্রচলনটা আমার মনে হয় খুব কম লোকে হয়তো করে এটা রেয়ার কেস না না আপনি আনুমানিক ফ্যামিলি এক্সপেন্ডেচারের কিছু অংশ আছে আনুমানিক যেমন আপনার ফুডিং এক্সপেন্ডিচার কিন্তু তারপর কত টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকেন সেটা তো ঠিক আছে তারপর ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার তারপরে ফরেন ট্রাভেল কিছু কিছু আছে ডকুমেন্টেড আর কিছু আছে যার কোনো ডকুমেন্ট নাই যেগুলো ডকুমেন্ট লাগে না সেগুলো আন্দাজে লিখে দিলেই হয় জি স্যার তো অনেক ক্ষেত্রে আবার বলে যে ডিসিটি স্যাররা বলেন যে আপনার লাইফ স্টাইল সাথে আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার এর খরচটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয় এইগুলো দেখার জন্যই তো একজন ডিসিটি আছে তো ডিসিটির কোনো কাজে লাগতো না তার মানে একটা ওয়াচড হিসাবে আপনি যা করতেছেন তা দেখার জন্য তো একজনকে রাখা হয়েছে যে আপনি অসামঞ্জস্য কোনো কিছু আমরা তো এরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এরকম বহু কিছু পাইছি যে এক ভদ্রলোক একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর তো উনি একজন ডাইরেক্টর উনার দেখা গেল যে লাইফ মানে অনেক ভালো ধরেন ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে দুইটা গাড়ি মেনটেন করে সবই ঠিক আছে কিন্তু ওনার ফ্যামিলি এক্সপেন্ডিচার দেখানো আছে খুবই কম খুবই যৎসামান্য ধরেন দেখানো আছে তো কোনো এক ডিসিটি সন্দেহ হয়েছে সে তখন ব্যাংক সার্চ দিছে তার তার ব্যাংক সার্চ দিয়া দেখা গেছে যে তার যে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েই সে খরচ করছে বছরে ছত্রিশ লক্ষ টাকা তো আর সে হয়তো খরচও করছে মাত্র ছয় লক্ষ টাকা আর যায় কই এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা হয় কি রিটার্নটাকে খুব তুচ্ছ ভাবে নেই আমরা যারা রিটার্ন ফিল করি বিশেষ করে যারা ব্যবসায়ী তারা তো একেবারেই গা হার ভাব চাকরিজীবী যারা তারা মোটামুটি নিজে নিজে রিটার্নটা করার করার চেষ্টা 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 করে 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 বোঝার মানে কিন্তু বিজনেসম্যানের তো এটা দেখারই সময় নেই ফলে লয়াররাও যেমন তেমন একটা কিছু দেখাই দেয় লয়ারের কাছেও সে সব বলে না তার লাইফ সম্পর্কে বলে না এই বাস্তবতা হলো এইগুলো আর স্যার নমস্কার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার হম বলেন স্যার একজন এগ্রিকালচারাল এসএসসি ওনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছে ওখানে এগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছে স্যার 7 লাখ টাকা হুম ওনার টোটাল অ্যাসেট দেখাচ্ছে স্যার 88 লাখ টাকা ধরেন গ্রামের জায়গা কৃষি জমি দেখাচ্ছে স্যার 28 লাখ টাকা 28 লাখ বা 30 লাখ টাকা স্যার কৃষি জমি দেখাচ্ছে এখন স্যার ওই উনি তো স্যার যখন এই জমিগুলা পারচেজ করেছে এই 28 লাখ টাকা জমি ধরেন গত 5 বছর ধরে পারচেজ করেছে স্যার হ্যাঁ ওই সময় তো স্যার উনি রিটার্ন দেন রিটার্ন দিতে স্যার উনি এখন দিচ্ছে তাহলে আঠাশ লাখ টাকার উপর কি স্যার ওনার ট্যাক্স ইম্পোজ হবে কিনা না আঠাইশ লাখ টাকা ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে হবে জি স্যার মানে এটা টোটালি ডিজালাউ করবে না বা উনি কোন বছর কত টাকা দিয়ে কিনেছে ওইটা ব্যাখ্যা দিবে স্যার এটাই তো ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আচ্ছা এখন দেখেন ট্যাক্স ডে ট্যাক্স ডে মানে লাস্ট ডে অফ সাবমিশন রিটার্ন মানে কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে ইউজুয়ালি আমাদের আমরা যারা ব্যক্তি আমাদের ক্ষেত্রে নিচেরটা তিরিশে নভেম্বর মানে আজকে হলো তেসরা অক্টোবর তার মানে মানে আগামী মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে কোম্পানি আচ্ছা এটা গেল কোম্পানি এটা গেল আপনার ব্যক্তি ব্যক্তি বা পার্টনারশিপ ফার্ম বা হিন্দু ওয়ান ফ্যামিলি তাদের প্রতি বছর তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা এটা গেল এক জিনিস আর কোম্পানির ক্ষেত্রে কি হবে কোম্পানি মানে আদার দেন ব্যাংক বিমা বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের রিটার্ন সাবমিট করতে হয় প্রতি বছর পনেরোই জানুয়ারির মধ্যে পনেরোই জানুয়ারি তার মানে ইয়ার এন্ডিং হচ্ছে থার্টিএথ জুন আর পনেরোই জানুয়ারি যদি তাকে রিটার্ন দিতে হয় তার মানে সে সাড়ে ছয় মাস সময় পাবে এটা গেল দুই নম্বর কথা তিন নম্বর কথা ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এদেরকে এরা রিটার্ন দাখিলের জন্য সাড়ে আট মাস সময় পায় এবং আপনারা জানেন যে ব্যাংক বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান এদের অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং হয় মানে ডিসেম্বর এন্ডিং থার্টি ফার্স্ট ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বর যখন ইয়ার এন্ডিং হয় এরপরে সাড়ে আট মাস পরে আপনার পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তাকে রিটার্ন দিতে হবে এতে করে সে কিন্তু মানে ইন বিটুইন সাড়ে আট মাস মতো টাইম পায় এটা গেল আপনার ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখন আসেন বিদেশি কোম্পানির ক্ষেত্রে বিদেশি কোম্পানির ক্ষেত্রে ইউজুয়ালি বিদেশে যে অ্যাকাউন্টিং ইয়ার এখানেও সেই একই অ্যাকাউন্টিং ইয়ার ইউজুয়ালি তাই এবং সেক্ষেত্রে সে মিনিমাম সাড়ে ছয় মাস সময় পাবে মিনিমাম সাড়ে ছয় মাস টাইম পাবে সাড়ে ছয় মাসের কম কেউ পাবে না মানে কোম্পানির কথা বলতেছে হুম সাড়ে ছয় মাসের কম কেউ পাবে না বাট সাড়ে ছয় মাসের বেশি পেয়ে যায় যা যেমন ব্যাংক বিমাই তো পায় সাড়ে আট মাস এরকম করে কেউ যদি দশ মাস পায় কেউ যদি এগারো মাস পায় পায় পাক কিন্তু কেউ যেন সাড়ে ছয় মাসের কম না পায় সেরকম একটা হিসাব আমি নিচে দিয়ে দিছি যে কখন ইয়ার এন্ডিং হলে তার ইনকাম ইয়ার কি হবে ইনকাম ইয়ার কি হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে এবং সেক্ষেত্রে তাকে কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে এরকম একটা ক্লিয়ার পিকচার কয়েক পাঁচটা উদাহরণ দিয়ে নিচে দেখানো আছে এই আর ডান দিকে একটা আছে যদি সময় মতো রিটার্ন দাখিল করা না হয় তাহলে আপনাকে টু পার্সেন্ট পার মান্থ মানে ডিলে ইন্টারেস্ট সহ রিটার্নটা দিতে হবে এবং এই মানে টু পার্সেন্ট পার মান্থের যে হিসাবটা এটা সর্বোচ্চ চব্বিশ মাস মানে দুই বছরের বেশি হবে না এবং টু পার্সেন্ট শুধু পুরো মাসের না ফ্র্যাকশন মাসের ফ্র্যাকশন হলেও ওটাকে পুরো মাস ধরে তার টু পার্সেন্ট দিতে হবে এরকম বিষয়টা

এক্ষেত্রে কি আমার আগে এনবিআর কে অবহিত করতে বা সংশ্লিষ্ট সার্কেল কে অবহিত করার প্রয়োজন আছে কিনা না স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার হ্যাঁ বল স্যার এই যে আমাদের তো স্যার কোম্পানি ট্যাক্স রিটার্ন দেওয়ার ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি লাস্ট ডেট এরপরে গভর্নমেন্ট দুই মাস বাড়াই বা চার মাস বাড়াই এখন চার মাস বাড়ানোর পরে আমার কোনো কারণে ফাইন্যান্সিয়াল ইয়ারের টা স্যার কমপ্লিট অডিটেড হলো না বা আমার অ্যাকাউন্টটা ডিবিসি পড়লো না যেটা অ্যাকাউন্টসটা ডিবিসি পললনা স্যার আমি তো রিটার্ন সাবমিশন করতে পারতেছি না এখন আমার লাস্টের যে যে দিনটা স্যার ওই দিনের আগে আমি যদি কমিশনারকে চিঠি দিয়ে বা কমিশনারকে যদি চিঠি দিয়ে বা আপনার উপযুক্ত কারণ দেখায় ব্যাখ্যা দেওয়ার পরে আমি কি এটা রিটার্ন সাবমিশনটা কোম্পানি রিটার্ন সাবমিশনের জন্য টাইমটা কি স্যার একটু এক্সটেনশন করা যাবে কিনা স্যার আপনি অনেক বড় क्वेश्चन উত্তর হলো নয় কারণে না না এটা যদিও স্যার আপনার ইয়াতে লেখা আছে স্যার এই সেকশন মানে এবারের আইনে এটা করা যাবে না বলা আছে কিন্তু তারপরেও কি স্যার কমিশনার চাইলে কি স্যার এটা টাইমটা বাড়াতে পারে নয়াকারে না ঠিক আছে স্যার তারপর আপনার মানে কোশ্চেন ভুল আছে বারবার কমিশনার বলছেন ওটা হবে ডিসিটি ডিসিটি সরি স্যার ডিসিটি ডিসিটি স্যার জি স্যার ডিসিটি স্যার নাম্বার টু এক্সাম্পলটা মানে এত সময় কেন পাবে ত্রিশ নয় তেইশ শোনেন একজন নিরপরাধ ব্যক্তি মানে একজন অপরাধী ব্যক্তি নিরাপরাধ কোন আইনে বলা আছে কি যে একজন নিরপরাধ ব্যক্তি যিনি সাজা না পায় একজন সাক্ষীর সুবাদের অভাবে একজন দাগি আসামি পার পেয়ে যায় যাক সারা পেয়ে যায় যাক কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যিনি সাজা না পায় এরকম একটা আইনের কিন্তু একটা সাংঘাতিক বড় ভাষ্য এটা এখানেও তাই সাড়ে ছয় মাসের কম যেন কেউ টান টাইম না পায় একজনে সাড়ে এগারো মাস টাইম পাই যায় যাক যা পায় পাক আপনার এত দেখার দরকার নেই কিন্তু কেউ যেন সাড়ে ছয় মাসের কম না পায় তা একইভাবে দেখবেন একটা লোকের ইয়ার এন্ডিং যদি হয় থার্টিএ সেপ্টেম্বর তার পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারটা হবে কবে চব্বিশ পঁচিশ তাহলে চব্বিশ পঁচিশ যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয় তাহলে সেই অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিশন শুরুই হয় পনেরোই সেপ্টেম্বর থেকে কিছু বুঝছেন

আমার ডিসেম্বর এটিং আমি সেপ্টেম্বর যে বিদেশি কোম্পানির কথা বলছি স্যার তো ফিফটিন সেপ্টেম্বরের মধ্যে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে কোন কারণে আমি রিটার্ন সাবমিট করতে পারছি না এখন স্যার আমি যদি স্যার আমার যে ক্যালকুলেটেড ট্যাক্স লায়াবিলিটি আসে সেটা যদি ডিপোজিট করে দিই তাহলে হচ্ছে যে এটা কনসিকুয়েন্স মানে ইন্টারেস্ট বা আহ অপশনটা অপশন কে হতে পারে শোনেন একটা জিনিস কি এটা একটা মানে বুদ্ধিমানি কোশ্চেন ডিলে ইন্টারেস্ট যেটা টু পার্সেন্ট পাশে লেখা সেটা কিন্তু আমার যে টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করার কথা ওই টাকা দিতে হবে প্লাস টু আমাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে বিলম্ব সুদ তা আমি তো আমার ট্যাক্স দিতে কোনো বিলম্ব করি আমি রিটার্ন দিতে বিলম্ব করছি কিন্তু আমার ট্যাক্স যা আসছে সেটা দিতে তো বিলম্ব করি নি সুতরাং আমার আমার মতে এই যে টু পার্সেন্ট যেটা আপনার ডিলে ইন্টারেস্ট লেখা এটা আপনার জন্য প্রযোজ্য হবে না

গতবারের ক্লাস না স্যার স্যার আমি স্যার এই বছর এটা কিন্তু যত টাকা আপনার বাকি থাকবে সেই টাকার উপরে ইন্টারেস্ট নিবে নট মানে টোটাল টাকার উপরে আমি তো তাই লিখছি আমি তো গতবার আমি তো প্রতি বছর ক্লাস নিচ্ছি এই স্লাইড আমি পুরো চেঞ্জ করে ফেলছি এটা গতবারের ক্লাস না এটা এবারের ক্লাস গতবারের ক্লাস অনেক কঠিন ওটা ফোর পার্সেন্ট ছিল তারপরে পুরো টাকার উপরে ছিল অনেক কিছু মানে খামখেয়ালি ছিল কোন কারণ দুই মাস এক্সটেন্ড করে পনেরোই মার্চ তো দুই মাস এক্সটেন্ডে কেউ রিটার্ন দাখিল করতে পারলো না সেক্ষেত্রে তার কি ওই ওই দুই মাসের জন্য কি টু পার্সেন্ট দিতে হবে নাকি পরবর্তী মাস থেকে যতদিন কাউন্ট হবে এক্সটেন্ডের পর

শোনেন আপনি আবার সেই কোশ্চেন রিপিট করছেন হয়তো আপনি ওই সময় নেটে ছিলেন না বা কোনো কিছু অলরেডি এটা দীর্ঘক্ষণ এটা নিয়ে আলাপ হয়েছে যে মানে আপনি যে কোশ্চেনটা বললেন যে আমি কি ডিসিটির কাছে আবেদন করে দুই মাস বা চার মাস বা ছয় মাস এরকম টাইম নিতে পারবো কিনা যদি পারি তাইলে আমাকে কি ওই পর্যন্ত ডিলে ইন্টারেস্ট আমি থেকে মৌকুফ পাবো কিনা অ্যাপ্লিকেশন করার কোনো বিধানই নাই ফর ইউর ইনফরমেশন ফর ইওর ইনফরমেশন আপনি ডিসিটির কাছে কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না কান্নাকাটি করার কোনো বিধান নাই কান্নাকাটি যা করার ঘরে করবেন ঠিক আছে রাইট স্যার আমরা মনে হয় আগেলে ভালো হবে স্যার ওই জন্য স্যার একটা প্রশ্ন ছিল ডুপ্লিকেট হয় তো ওই জন্য সমস্যা বলেন স্যার এখানে এই যে নট অ্যাক্সিডিং টোয়েন্টি ফোর মান্থস এখানে চব্বিশ মাস বলে দেওয়ার কারণটা যদি একটু বলেন স্যার কিন্তু কারণ যাই না আপনার কি হবে আপনি চব্বিশ মাস আইনে বলছে চব্বিশ মাস কথা শেষ এখানে মানে আপনি যদি রিটার্ন দিতে আড়াই বছর বিলম্ব করেন তা আপনার দুই বছরের সিম্পল ইন্টারেস্ট দিলেই হবে সর্বোচ্চ বুঝছেন জি স্যার থ্যাংক ইউ স্যার এই ঠিক আছে তাহলে এই স্লাইডে আর কোনো কোশ্চেন নেই এখন আসেন এম এন্ডেড রিটার্ন এবং রিভাইজ রিটার্ন প্রথমটা দেখেন কোনো ব্যক্তি মানে যদি দেখে যে কোনো করদাতা ব্যক্তি না যে কোনো করদাতা আপনার সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করার পরে যদি দেখে যে আন তার ট্যাক্স কম্পোজিশনে ভুল হয়ে গেছে এবং এই ভুলের ফলে সে ট্যাক্স কম দিছে তাহলে সে একশো আশি দিনের মধ্যে সে তার এই মিস্টেকটা সংশোধন করতে পারবে এবং যত টাকা কম দিছিল ওই টাকা ট্যাক্স দিবে আর কি ভুল করছিল সেটা একটা রিটার্ন স্টেটমেন্টে ডিসিটিকে দেখাবে সাবমিট করবে আর রিটার্নটার উপরে লিখে দেবে রিভাইজ রিটার সরি অ্যামেন্ডেড রিটার্ন অ্যাস পার সেকশন ওয়ান একশো আশি ধারার সংশোধিত রিটার্ন তাহলে একশো আশি ধারা বললেই ডিসিটি বুঝে যাবে যে সে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল করছিল এবং সেটা আর এখন তো সেলফ অ্যাসেসমেন্ট ছাড়া কোনো রিটার্নই নেই তো সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করছে এবং সেখানে সে ভুলে ট্যাক্স কম দিছে এটা আমি ধরতে পারি আমি মানে ডিসিটি কিন্তু করদাতা নিজের চোখেই নিজের ভুল ধরা পড়ছে এবং সেটা যদি একশো আশি দিনের মধ্যে ধরা পড়ে তাহলে সেই রিটার্নটাকে কারেকশন করতে পারবে আর যে টাকা কম দিছে শুধু ওই টাকা দিলেই চলবে এটা গেল প্রথমটা শেষ আমি তিনটা জিনিস এখানে পড়াব প্রথমটা শেষ এখন আসেন দ্বিতীয়টা যে ভুল যদি ডিসিটির চোখে ধরা পড়ে এক বছরের মধ্যে যে করদাতা ভুলে ট্যাক্স কম দিচ্ছে তাহলে ডিসিটি তাকে চিঠি ইস্যু করতে পারবে চিঠি ইস্যু করে তাকে বলতে পারবে যে আপনি ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করছেন যেটা সেটি ইনকারেক্ট আপনি রিবেট বেশি দাবি করছেন বা ট্যাক্স ক্যালকুলেশনে ভুল করছেন এই ভুল করছেন এতে করে আপনার এত টাকা হয়তো ট্যাক্স হেরফের হয়েছে সুতরাং এইটা আপনাকে বাকি টাকাটা দিতে অনুরোধ করা যাচ্ছে এবং সেই অনুযায়ী আপনি চাইলে রিটার্নটাকে আপনি সংশোধন করতে পারেন এই তো ওটা তার মানে এক নম্বর এবং দুই নম্বরের ক্ষেত্রে পার্থক্য কি একটা হলো নিজে থেকে ধরা দিলে আর দুই নম্বরটা হল ডিসিটি ধরলে এক নম্বরটা হলো একশো আশি দিন আর দুই নম্বরটা ডিসিটি ধরলে তার জন্য এক বছর এই এবং দুইটারই একটা কমন উদ্দেশ্য যে ভুলে ট্যাক্স কম দিছে সেটা পুনরুদ্ধারের উপায় এটা হলো এক এবং দুই দুটার মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটি দুইটাই আছে আর তিন নাম্বার তিন নাম্বারটা হলো রিভাইজ রিটার্ন আর প্রথম দুইটা কিন্তু অ্যামেন্ডেড রিটার্ন যদিও ইংলিশ দুইটা আলাদা কিন্তু বাংলা সেম বাংলা সংশোধিত রিটার্ন আচ্ছা তিন নাম্বারটা হলো রিভাইস রিটার্ন রিভাইজ রিটার্ন যে কোনো সময় সাবমিট করা যাবে ফার্স্ট হিয়ারিংয়ের আগে অথবা টাইম বার্ডের ছয় মাস আগে এবং রিভার্স রিটার্ন শুধুমাত্র ট্যাক্স ক্যালকুলেশনে ভুল হয়েছে তা না আমার যে কোনো জায়গার ভুল আমি সংশোধন করতে পারব আমি রিটার্ন সাবমিট করছি আমি রিটার্ন সংশোধন করার অধিকারও আমি রাখি সেটা তবে আমি কি যে কোনো সময় পট করে এসে একটা রিটার্ন দিলেই হবে রিভার্স রিটার্ন দিলেই হবে না বলছে যে ডিসিটি ফার্স্ট হিয়ারিং যে নোটিশটা করছে তার আগে আপনার ভুলটা ধরা পড়তে হবে অথবা ডিসিটির যে টাইম বার্ট একটা অ্যাসেসমেন্ট কবে বার্ট বা লিমিটেশন হবে ডিসিটি কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তার একটা টাইম লিমিট দেওয়া থাকে তো তার ছয় মাস আগে দিতে হবে মানে ছয় মাসের মধ্যে দিলে ওটা নেওয়া হবে এই আর কি এখন আপনি এই স্লাইডে এ যে কোনো কোশ্চেন আপনি বলেন ফ্লোর ওপেন স্যার সেরকমই অনেকটা সেরকমই অডিটে পড়ার পরে তো স্যার আগে আইন অনুযায়ী মনে হয় স্যার কোনো নিয়ম নাই মনে হয় স্যার এবার একটা না এখন এখানে হলো ফার্স্ট হিয়ারিং আপনার যেভাবেই হোক আপনার অডিটে পড়ুক আর যাই পড়ুক এখন অডিটে পড়লে তো আপনাকে চিঠি দিবে যে এই কারণে অডিট হয়েছে সেই অডিটের পন্থা তো অনেক লম্বা ওইটা এনকোয়ারি হবে অমুক হবে তমুক হবে ইত্যাদি আর কি তো এখন ফার্স্ট হিয়ারিং এর যে নোটিশ হবে আপনার তার আগে আপনি দিতে পারবেন কিন্তু মুশকিল হয়েছে ফার্স্ট হিয়ারিং এর যে ডেট সেই ডেটের আগে দিতে হবে জি স্যার জি স্যার ডেটের আগে দিতে হবে এই এখানে কি স্যার চিঠি চিঠি ইস্যু করার পরে ফার্স্ট হিয়ারিং ডেটের আগে মাঝে মাঝে সময়ে দেওয়া যাবে স্যার ওই তো ফার্স্ট ইয়ারিং এর ডেট কালকে আগামীকাল চৌঠ অক্টোবর আপনি আজকে দিতে পারেন ফার্স্ট হিয়ারিং এর ডেটের আগে আগে আজকে আমি স্যার রিভাইজ রিটার্ন দিয়ে ওটা ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার স্যার ডিসিটি টাইম বারটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সময়টা আছে আমাদের আইনে আছে যেমন আপনার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার এর টাইম বার্ড হবে এই আগামী ডিসেম্বরে মানে অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে আবার একটা সেলফ অ্যাসেসমেন্ট যদি অডিটে পড়ে ওটা টাইম বার্ড হবে উইদিন টু ইয়ার্স

এখন হলো রিটার্ন দাখিল না করলে তার জন্য পেনাল্টি হতে পারে পেনাল্টি হবেই এমন কোনো কথা আইনে নাই বলা আছে ডিসিটি মে ইম্পোস পেনাল্টি মে মিন্স মে নট ডিসিটি জরিমানা করিতে পারে এর মানে হচ্ছে জরিমানা নাও করিতে পারে এটা তার ইচ্ছা এটা তার ডিসক্রিশন এখন দুইশো ধারা ধারায় যেটা বলছে যদি ডিসিটি জরিমানা করবে এটা মনস্থ করে তাহলে কিন্তু এসএসসি একটা চিঠি দিতে হয় যে হে সম্মানিত কর্তাতা আপনার নথি পরীক্ষা করিয়ে দেখা যায় যে আপনি সময় মতো রিটার্ন দাখিল করেননি তো সময় মতো রিটার্ন দাখিল না করার কারণে আপনাকে কেন জরিমানা করা হবে না দুইশো ধারায় এটার জন্য আপনাকে এই পত্র দেওয়া হল তো যদি জবাব সন্তোষজনক হয় তাহলে ডিসিটি জরিমানা নাও করতে পারে আর যদি সন্তোষজনক না হয় বা সে কোনো পত্রের জবাবই দিল না সেক্ষেত্রে ডিসিটি যদি জরিমানা করে তাহলে জরিমানা কত টাকা জরিমানা করবে সেটা ফিক্সড সেটা বলা আছে যে গতবারে যা তার ট্যাক্স হয়েছিল তার টেন পার্সেন্ট অথবা এক হাজার এর মধ্যে যেটি বেশি প্লাস যতদিন বিলম্ব করছে রিটার্ন দাখিল করতে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা ঠিক আছে এটা গেল হিসাব আর ডান পাশে একটা কথা বলা আছে এটা একটু ভালো করে দেখেন একজন নূতন ব্যক্তি করদাতা সে জানেই না যে রিটার্ন কি জিনিস রিটার্ন কবে দাখিল করতে হয় সে মানে দেখা গেল যে একটা রিটার্ন সে টাইমলি সাবমিট করতে পারেনি এখন সে যদি সাবমিট করে যে একেবারে নূতন আগে কোনোদিন রিটার্ন দাখিল করেনি এবং সে ব্যক্তি তাহলে ডিসিটি এমন ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে নট মোর তো যতই বাম্পার হিসাব নিকাশ করুক তাতে কোনো কাজ হবে না পাঁচ হাজার টাকার বেশি করতে পারবে না পাঁচ হাজার টাকার কম করতে পারবে বাট নট মোর দ্যান ফাইভ থাউজেন্ড আরেকটা কথা নিচে বলা আছে কোনো ব্যক্তি কর্তাতা ধরেন মাঝখানে সে অনেক বছর যাব রিটার্ন দেয় কিন্তু মাঝখানে এক বছর ভুলে রিটার্ন দিতে পারেনি তো ওই বছরের রিটার্ন সে এখন দিতে চাচ্ছে তার কি জরিমানা হতে পারে উত্তর হলো ইয়েস হতে পারে নাও পারে বাট যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বলা আছে যে গতবার যা ট্যাক্স হয়েছিল তার 50% অথবা 1000 এর মধ্যে যেটা বেশি তার বেশি হবে এই স্যার ইনবট কেসেস তো ডিসিটি স্যার একটা ফর্মাল লেটার দ্বারা ইন্ডিভিজুয়াল এসএসসি কে তো নোটিফাই করবে তাইলে স্যার আত্মপক্ষ মানে এসএসসি কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো জরিমানাই করা যায় না থ্যাঙ্ক ইউ वेरी স্যার ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল এখানে হ্যাঁ স্যার প্রথম বছর রিটার্ন দেওয়ার পর মধ্যে দুই বছর ব্যক্তি শ্রেণী করদাতা দুই বছর রিটার্ন দেন নাই এই দুইটা রিটার্ন না দিয়ে সে চতুর্থ বছরে আবারও সে রিটার্ন দেব যার কোনো ধরনের ট্যাক্স বার্ডেন ছিল না মানে সরি ট্যাক্স লাইবিলিটি ছিল না তো সেই ক্ষেত্রে তার ইয়া কি হবে স্যার কি হবে বলে কোশ্চেনটা কি মাসখানাটা কি জরিমানাটা কি এরকমই হবে কিনা আপনি যেটা জরিমানা মাঝখানে যে দু বছর দেয়নি এর জন্য জি জি স্যার হ্যাঁ এর জন্য ডিসিটি মানে জরিমানা করতে পারে ধরা পড়লে করবে ধরা না পড়লে কত পাইলি তো কত ভাবে চাপা পড়ে যায় ঠিক আছে স্যার সেই ক্ষেত্রে রিটার্ন দেওয়ার সময় কি স্যার এই জরিমানা এস দিয়ে দিলে ভালো হয় শোনেন এটা জরিমানা নিজে থেকে দিতে নাই এটা ফাঁসির দড়িতে নিজে নিজে ঝুলতে নাই এটা ঝুলাইতে হয় সব তখন পর্যন্ত যে জিনিস চলে না তখন তো আরো অনেক জিনিস ছলায়ে দেয় না না পেনাল্টি সেকশনটা তো আমি বলি নাই যে আপনাকে সো মটো পেনাল্টি সহ রিটার্ন দিতে হবে এটা তো পড়াচ্ছি না আপনি পেনাল্টি দিবেন না পেনাল্টি করলে দিবেন স্যার আপনি নিজে নিজে না আমি টাইমলি রিটার্ন দিতে আপনি টাইমলি রিটার্ন দিতে না পারলে আপনি ডিলি ইন্টারেস্ট সহ দিবেন আপনি পেনাল্টি কেন দিবেন কে বলছে আপনাকে পেনাল্টি সহ রিটার্ন দিতে এটা কি পড়ানো হচ্ছে না আপনাকে পড়ানোর শুরুতেই বলছি যে পেনাল্টি ইজ নট মানে এটা কম্পালসারি না তিনশো আট নম্বর জোনের বলেছিল পেনাল্টি সহকারে দুইটা সহকারে দেওয়ার জন্য কোন পেশকার কি বলছে ওইটা বড় কথা না আমরা যা পড়াচ্ছি এটা বড় কথা থ্যাংক ইউ স্যার

তো মানে এখন ইনকাম ট্যাক্সে গতবার একটা আইন করছে সেটা হলো যে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি মারা গেছে কোনো ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে ওই দেখেন ব্যাগটা নিয়ে চলে যেতেছে অথবা মারা গেছে কবর অথবা কোম্পানি উইন্ডিং আপ হয়ে গেছে অথবা বিদেশি কোম্পানি বাংলাদেশের ব্রাঞ্চ বন্ধ করে দিছে ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে ডিসিটিকে চিঠি দিতে পারে তার যারা এখানে রিপ্রেজেন্টেটিভ যে এই আর কি যে আমাকে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট অথবা উইন্ডিং আপের কাগজ ইত্যাদি ইত্যাদি সুতরাং তার টিনটা বন্ধ করা হোক মানে টিন যেন সিস্টেমে যেন না থাকে এই যাই হোক এটা আগে ছিল না যে নতুন এই জিনিসটা করছে কত বছর এটা ভালো কাজ করছে অনেকে তার মারা গেছে তার এই টিন দিয়ে কি হবে স্যার পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে যদি কম পার্টনারশিপ ডিডটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন তো ওনারা তো ইয়ে করতে পারবে টিন ডিলে রেজিস্ট্রেশন করতে পারবে না স্যার হ্যাঁ বাড়ার কথা কারণ একটা পার্টনারশিপ ফার্মের একটা আলাদা টিন নাম্বার হয় আর পার্টনারের একটা আলাদা টিন হয় ওই জি যদি ডিজলভ হয়ে যায় উইন্ডিং আপ হয়ে যায় তাহলে সেই উইন্ডিং আপের বা ডিজলভের কাগজ টাগজ সব সহ অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার অ্যাপ্লাই করার কাজ আপনি করবেন বাট মানা না মানার হাত তো ডিসিটি স্যার ওই একটা কোশন ছিল হ্যাঁ বলেন কোনো করদাতা যদি মারা যায় তার তো তার নামে যদি কোনো অ্যাসেট থাকে বা তার যদি ইনকাম রানিং থাকে সেক্ষেত্রে কি তার টিন ক্লোজ করা যাবে না বিষয়টা হলো একজন লোক মারা গেলে তারপরে তার আর কোনো ইনকাম থাকতে পারে না যত ইনকাম দেখা যায় ওগুলো হবে সব তার লিগাল হেয়ার যারা তাদের ইনহেরিটেড হয়ে যাবে তাহলে যদি ডিস্ট্রিবিউশন না হয় তার তখন কি হবে ডিস্ট্রিবিউশন হতেই হবে মানে মুসলিম ল অনুযায়ী বাপ মারা গেলে ছেলে মেয়ে কি কি অংশ পাবে এগুলো আসারটাই এটা স্যার দুই তিন দেরি হয় না ওই বছর তো হলো না বা হয়তো দেরি হয় তখন শুনেন ওই মৃত ব্যক্তি মৃত ব্যক্তির কবরে যাওয়ার পরে তার নামে আপনি আর রিটার্ন দিতে পারবেন না যত কথা আমাকে বলেন আমি বুঝতে পারি আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারি একজন লোক মারা গেছে কিন্তু তার সব আয় ঠিকই চলতেছে তার ব্যাংকে ইন্টারেস্ট হইতেছে তার হ্যাং হইতেছে ত্যাং হইতেছে বাড়ি ভাড়া পাইতেছে অমুক পাইতেছে আপনি যতভাবে আমাকে পেঁচান কোনো কথায় কাজ হবে না আমরা আমাদের সাথে আপনাদের সাথে একটা ক্লাস আছে আমার মৃত ব্যক্তির কর নির্ধারণ ওইখানে আপনি দেখবেন যে একটা লোক মারা যাওয়ার পরে আর তার অ্যাসেসমেন্ট হতে পারে না ওইটাই লাস্ট অ্যাসেসমেন্ট কবরেও গেছে অ্যাসেসমেন্টও শেষ এরপরে যা সহায় সম্পদ এটা ভাগ হবে মুসলিম ল অনুযায়ী ইনকাম বা ভাগ হবে আপনার সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী সেইভাবে হবে এই স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ আমাদের ই শেষ ক্লাস শেষ এখন যত করছেন স্যার আমার প্রশ্নটা হচ্ছে একজন স্টুডেন্ট সে হচ্ছে বাংলাদেশ ছেড়ে বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে সে বাংলাদেশে ব্যাক করবে নরমালি আমরা তো জানি যে সে বাংলাদেশ থেকে একেবারে চলে গেলে তার অ্যাসেসমেন্ট কমপ্লিট করে তারপর চলে যাওয়ার যায় কিন্তু সে বাংলাদেশে পড়াশোনা শেষে ব্যাক করবে সে একবার রিটার্ন দিয়েছে এখন এখন যেহেতু তিনবার রিটার্ন দেওয়ার পরে আমার ডি রেজিস্ট্রেশনের জন্য বলা আছে বা হচ্ছে সুযোগ আছে কিন্তু এই ক্ষেত্রে তার কনসিকুয়েন্সটা কি হবে স্যার না সে তো একবার রিটার্ন দিলো পরের বছর সে বিদেশে চলে গেল বিদেশে বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দিতে পারবে তার যদি কোনো ইনকাম না থাকে নীল রিটার্ন দিবে অসুবিধা কি সে অনলাইনে রিটার্ন দিবে সমস্যা কি আমি তো কোনো সমস্যা দেখিনি এখন স্যার এটা এরকম কি কোনো সুযোগ আছে যে উনি বিদেশে যাওয়ার সময় উনি একটা নোটিফিকেশন দিয়ে গেল ট্যাক্স না 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 ওটা আছে একমাত্র সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীরা যারা উচ্চ শিক্ষা বা প্রেশনে যারা বিদেশে যায় তখন ডিসিটিকে বল একটা জানায় যেতে পারে যে আমি কিন্তু যাইতেছি পাঁচ বছরের জন্য

তো স্যার সে টোটালি ক্যাশে স্যার ট্রানজেকশন স্যার প্রায় এক চালানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মাল যায় এরকম বছরে প্রায় দশ বারোটা চালান স্যার সব মিলে আর কি দশ বারো লাখ টাকা ইয়ারলি টান ওভার থাকে কিন্তু স্যার প্রফিট আইসা স্যার তার এক এক দুই লাখ এরকম থাকে এখন স্যার তার তো স্যার দশ লাখ টাকা পর্যন্ত স্যার এক্সামটেড তার কি স্যার মিনিমাম ট্যাক্স কি দেওয়া লাগবে তখন না ওই তো না মিনিমাম ট্যাক্স শোনেন এখানে প্রশ্নটা হলো কি যে তার সে যেহেতু মানে নর্মাল ট্যাক্স রেটের মধ্যে পড়তেছে না একটা কথা মনে রাখবেন আমরা যে স্লাব রেটটা দেখাইছি সে এটা থেকে মুক্ত এটার মধ্যে পড়তেছে না এবং এই স্লাবের নিচে বলা আছে মিনিমাম ট্যাক্সের কথা আপনার যেখানে রাসকিত কর হার মৎস্য খামারের জন্য প্রথম দশ লক্ষ শূন্য পরের দশ লক্ষর উপরে পার পাঁচ পার্সেন্ট পরের দশ লক্ষ উপরে দশ পার্সেন্ট বাকিটার উপরে পনেরো পার্সেন্ট সেখানে কোনো মিনিমাম ট্যাক্সের কথা বলা নেই সুতরাং মিনিমাম বিষয়টা মৎস্য খামারের ক্ষেত্রে প্রযোজ্য নয় স্যার আমাদের তো স্যার দেখলাম স্যার এই যাই কিছু থাকুক এই দাঁড়ার অধীনে মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে এটা কি স্যার ওই এসারও স্যার উপেক্ষা করতেছে এরকম নাকি স্যার তো আইনের ঊর্ধ্বে স্থান পায় এসারও মানে কি স্টেটরি রেগুলেটরি অর্ডার আইনে যাই বলা থাকুক না কেন এখন এসারও দিয়ে যদি মৎস্য খামারিদের জন্য কর হার মানে সরকার করে থাকে এনবিআর করে থাকে তাহলে ওইটাই অ্যাপ্লাই হবে স্যার কিন্তু স্যার গত বছর তো স্যার তার মিনিমাম ট্যাক্স এরকম কাটছে আমি স্যার একটা কোম্পানি এরকম অডিট করছি স্যার দেখলাম স্যার তার মিনিমাম ট্যাক্স কাটছে পয়েন্ট সিক্স পার্সেন্ট না তো মিনিমাম দিতে না আপনাকে হিসাব তো দুই ভাবেই হবে আপনার হিসাব তো দুই রকম একটা হলো যে আপনার টার্নওভারের উপরে ষাট পয়সা করে তাও ষাট পয়সা হবে না এটা ষাট পয়সা হবে না কারণ এটা হ্রাসকৃত করার তো ষাট পয়সা আবার পাঠদা হ্রাস হবে আর স্যার এই ফার্দার রাসটা কিভাবে হবে স্যার এটা তো স্ল্যাব রেট জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এই ক্যালকুলেশনটা স্যার মানে বুঝতে পারতেছে না বা করতে পারতেছি না না এটা আমি পারি এটা হলো যদি আপনি আমাকে একটা অঙ্ক দেন তাহলে এটা আমি করে দিতে পারি ধরেন একটা লোকের এক কোটি ধরেন শোনেন এক কোটি টাকা ইনকাম এক কোটি টাকা ইনকাম হলে প্রথম দশ লক্ষ উপরে শূন্য তারপরে এইভাবে করতে করতে ধরেন এক কোটি টাকার উপরে তার ট্যাক্স আসছে ধরেন কথার কথা দশ লাখ টাকা কথার কথা ওই 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 রেশিওতে ওইভাবে প্রথম দশ লক্ষ শূন্য তারপরে দশ লক্ষ পাঁচ পার্সেন্ট তারপরে দশ লক্ষ পনেরো পার্সেন্ট এইভাবে পরে দেখা গেল যে কথার কথা যে কোটি ইনকাম তার তার ট্যাক্স আসছে দেখেন অবস্থা তো কথার কথা যে এক কোটি টাকার উপরে তার ট্যাক্স আসছে দশ লাখ তার মানে রেট কত পড়ে দশ পার্সেন্ট তার মানে এখন ধরেন তার সেল হচ্ছে একশো কোটি টাকা টার্নওভার হচ্ছে একশো কোটি টাকা তো একশো কোটি টাকার উপরে কি ষাট পয়সা হবে হ্যাঁ ষাট পয়সা করে যা আসে ভাগ সাড়ে সাতাইশ গুণ দশ স্যার মানে ওই এভারেজ রেটে হয়ে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর একটা কথা স্যার এখন দেখা যাচ্ছে প্রফিট হইলো না প্রথম দশ লাখ টাকা পর্যন্ত এক্সেমটেড তাহলে স্যার মানে আমার দশ লাখ টাকা পর্যন্ত প্রফিটই হইলো না সেই ক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আপনি ট্যাক্সে যাবেন ওভারটা যাবেন্ট সিক্স পার্সেন্ট বা কেন হবে এখানে তো ওই যদি আমি ওটাকে আবার হ্রাস করি তাহলে সাড়ে সাতাশ দিয়ে ভাগ করে জিরো দিয়ে গুণ করতে হবে জিরো হয়ে যাবে জিরো দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে তো জিরো হয়ে যাবে জি স্যার এই হিসাবে আসে না আসে এবং এটা একটা কথা স্যার এটা 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 ন্যাচারাল ন্যাচারাল জাস্টিস যে যা ট্যাক্স নাই তার মিনিমাম ট্যাক্স নাই আরেকটা বিষয় হলো ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে যে ফ্র্যাকশনটা হিসেবে আমরা করি ক্যালকুলেশন করি এটা রেফারেন্সটা স্যার আমরা একটু জানি পরিপত্র এটা ওই যে বিভিন্ন সময় যে এনবিআর থেকে পরিপত্র বের হয় ওখানে অঙ্ক করে দেওয়া থাকে

পনেরো সালে দুইশো উনষাট নাম্বার এসার থ্যাংক ইউ সো মাচ দেখে নিল কিন্তু দুই স্যার এখানে একটা কথা আছে দুই হাজার পনেরো সালে যদি এসার হয় তখন তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল না 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 রিপিল হয়নি এটা ভুল এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আপনার যত এসআরও হয়েছে সবগুলা ভ্যালিড যদি এনবিআর এটা বাতিল না করে থাকে ও ঠিক আছে

ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা আসে এই তিনটার মধ্যে যেটি বেশি সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স এই সিচুয়েশনে দেখা যাচ্ছে একটা কোম্পানিস যে লস করতেছে তার এআইটি পোর্টে অনেক মানে रॉ ম্যাটেরিয়াল করার কারণে অনেক টাকা এআইটি আসছে এবং এই রমেটিয়াল সেটা সে কারেন্ট ইয়ারের সব কনজিউমও করছে না বেশ কিছু ইনভেন্টরি থেকে যাচ্ছে এখন এটা কি মানে ইনজাস্টিস হচ্ছে না যে কোম্পানির মিনিমাম ট্যাক্স হিসাবে তাকে আসলে ম্যাক্সিমাম ট্যাক্স দিতে হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে ইনজাস্টিস মনে হচ্ছে আপনার ভিউ কি স্যার টু কোনো কথা না কথা হলো যা আইন করছে এটা আপনাকে ফলো করতে হবে এখন এখন এই যে মিনিমাম ট্যাক্সের যে কনসেপ্ট যেটা এটাই তো একটা মানে ইনজাস্টিস যে আপনার ইনকাম ট্যাক্স আমরা যে আজকে প্রথম ক্লাস আসি ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন পড়ানো হয়েছে ইনকাম ট্যাক্স মানে ট্যাক্স অন ইনকাম আমার ইনকাম তো নাই আমার ইনকাম আমার তো লোকসান তাহলে আমার ট্যাক্স হবে না তাই না এখন গভর্নমেন্টেরও রেভিনিউ দরকার আপনারও যুক্তি আছে গভর্নমেন্টেরও যুক্তি আছে আপনার যুক্তি হলো যে আমার তো লস আমি কেন ট্যাক্স দেব লোকসানের উপরে আবার কেন ট্যাক্স আবার কথা হলো যে সব কোম্পানি এরকম লোকসানই দেখায় তো এখন সেক্ষেত্রে তাহলে কি গভর্নমেন্ট চলবে কিভাবে সুতরাং একটা উপায় তো বের করতে হবে সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে যদি ইনভেন্টরিতে যে র মেটেরিয়ালটা থাকে সেটার উপরে ক্যালকুলেট করে যে যতটুকু এআইটি পোটা দেওয়া হয়েছিল সেটা ডিডাক্ট করে যদি দেয় তাহলে তাহলে আপনার ট্যাক্সের বার্ডের কোম্পানির উপরে এরকম গতবার আপনি দেখেন তো গতবার এরকম একটা কি করছে গতবারের পরিপত্রটা দেখেন আপনার এই জিনিসটা ওইরকম মানে রেজ করা যদি ঠিক আছে ঠিক আছে এটা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে ওই আইনি বলা আছে না এটা যেটা আমি দেখেছি এনে আমার কাছে একটু ডিসকেতে মানে আমি যেটা আমার কাছে আমার অবজারভেশন হচ্ছে এনে দুই ধরনের একটা ইয়া আছে কোম্পানি যেমন যারা শুধু ট্রেডিং বিজনেস করে লাইক ইনপুট করে ফিনিশড প্রোডাক্ট আবার সেল করে তাদের ক্ষেত্রে ইনভেন্টরি যে গুলো থেকে থাকে ক্লোজিং ইনভেন্টরি সেটার উপরে যে এআইটি পশন সেটা ডিডাক্ট করে শুধুমাত্র এই বছরে যে যত প্রোডাক্ট সেল করেছে সেটার উপরে এআইটি কে দিতে পারবে অ্যাজ পার ল কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি র মেটাল যারা ইম্পোর্ট করে তারা এই ফেসিলিটিটা পাচ্ছে না তারা টোটাল ইনভেন্টরির উপরেই ট্যাক্স দিতে হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে ইনজাস্টিস মনে হয় স্যার একটা কোশ্চেন ছিল না আজকে থাক আজকে আর করতে ইনজাস্টিস এটা কিন্তু একটা এনবিআর একটা ফ্লোর দেয় ওই যে বিভিন্ন সময় পলিসিগুলা ওর আগে আপনি কিন্তু এই চিঠি লিখতে পারে না এটা আমার প্ল্যানে আছে যদি কখনো আমি যেতে পারি এটা डेफिनेटली আইলেজিক কারণ এটা আমাকে কাছে डेफिनेटলি ইনজাস্টিস মনে হচ্ছে অনেক টাকা ট্যাক্স চলে আসে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক আমাদের আপনাদের যত কোশ্চেন আবার সামনের ক্লাসে হবে আগামী দিন দেখেন তবে একটু শুনে রাখেন সেটা হলো নেক্সট ক্লাসে আমাদের যেটা হবে আমরা ডাইরেক্ট হেডস অফ ইনকামে চলে যাব আমাদের সাতটা হেডস অফ ইনকাম আর শুরুই হবে ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আগে থেকে দিলে একটু ভালো হয়ে যায় সেটা আগামী ক্লাসে আমরা দেখি যেটা কিভাবে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি আমি চাইবো যে সবগুলো একবারে প্রোভাইড করে দিই সবাই একসাথে পেয়ে যান চেষ্টা করবো আগামী ক্লাসে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার